বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো, আমি না বলে চলে আসছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ, সারপ্রাইজ ডিসকাউন্ট লাইভ নিয়ে। সো এটা তোমাদের খুবই ভালো লাগবে। শুধু তাই না, এর সাথে আমি আরও কিছু এক্সট্রা তোমাদের জন্য আরও কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি, সেগুলো তোমরা দেখতে পারবে। ওকে, সো যারা যারাই আছো গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস এই পেজে, দেখো টোটাল 1 মিলিয়ন আপুরা আছে, টোটাল 10 লক্ষ আপুদের পেজ এটা। সো যে যে আপুরা আছো, যারা নতুন জয়েন করেছো এই পেজে, তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে ফলো বাটনে যে গেট নোটিফিকেশনসটা অন করে রাখবে। আমি ইউজুয়ালি শনি সোম বুধ 3 দিন রেগুলার লাইভে আসি 3টার সময়, আর আজকে তোমাদের জন্য আমি সারপ্রাইজ লাইভ নিয়ে আসছি। যেহেতু সারপ্রাইজ ডিসকাউন্ট লাইভ, না বলেই চলে আসছি। যারা যারা দেখবে, যারা যারা সুন্দর সুন্দর ড্রেস নিতে চাও, তারা পেয়ে যাবে আজকে ডিসকাউন্ট লাইভে। হ্যালো কিউটি পাই, ফ্লোরা সাহা আপু লিখেছে, তোমার জন্য ওয়েট করছি। রোজি আপু লিখেছে, আরে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ। সো যারা যারা ওয়েট করছিলে, তারা তো এখন দেখেই নিতে পারবে লাইভটা। লাভ ইউ আপু। আফিয়া লিখেছে, কেমন আছো, অনেকে জিজ্ঞাসা করেছো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমাদের এখানে জাস্ট গ্ল্যাম গার্লের যে পেজটা, এই পেজটার নাম হচ্ছে গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশন। সো এটা হচ্ছে আমাদের অরিজিনাল পেজ। অন্যান্য গ্ল্যাম গার্ল নামে যে পেজগুলো আছে, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওগুলো হচ্ছে ফেক পেজ। রিজন বিং, ওখান থেকে তোমার আগে টাকা নিয়ে নিবে, আগে তোমাকে অথবা এমন কোনো ড্রেস পাঠাবে যেটা কিনা ফেক। সো অবশ্যই 10 লক্ষ মেম্বারের এই পেজটাতে লাইক দিয়ে রাখবে। রিয়েল গ্ল্যাম গার্ল কখনো 1 টাকাও অ্যাডভান্স নেয় না, এটা তো সবসময় বলে দিই। আর আমাদের অনলাইনে অর্ডার করা খুবই সহজ, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যারা আগে থেকে আমাদের লাইভ দেখো। সো হাই আপু, কেমন আছো। ফারজানা আপু লিখেছে, সুন্দর লাগছে একটা আপু লিখেছে। সো আমি যেটা বলছিলাম, আমাদের রিয়েল গ্ল্যাম গার্লের পেজে অর্ডার করা খুবই সহজ। জাস্ট একটা স্ক্রিনশট অথবা ছবি দিয়ে ইনবক্স করবে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা, তাহলে আমাদের অ্যাডমিনরা অর্ডারগুলো কালেক্ট করে নিবে এবং কল দিয়ে কনফার্ম করবে। 48 ঘন্টার মধ্যে যদি কল পাও, দ্যাট মিন্স তুমি ড্রেসটা পাচ্ছ। আর যদি 48 ঘন্টার মধ্যে কলটা তুমি না পাও, দ্যাট মিন্স ড্রেসটা হয়তো স্টক আউট। সো এই তো, এগুলো তো তোমরা আগে থেকে সবাই জানো। তারপরে যারা নতুন আছো তাদের জন্য বলে দিচ্ছি, গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ নামে আমাদের টোটাল 8টা লোকেশন আছে, ফিজিক্যাল স্টোর আছে। ইদানিং কী হয় জানো, যে অনেক বেশি এরকম হয় যে মানে অনলাইনে যারা পারচেস করো তারা বিশ্বাস রাখতে পারো না, অনেক এরকম ফেক পেজ আছে যারা কিনা বলে ড্রেস দিবে পরে দেয় না, বা অনেক সমস্যা হয়। সো এই কারণে ফিজিক্যাল স্টোরে এসে দেখে নেওয়ার ব্যাপারটাই আলাদা। সো তুমি বুঝতে পারছো তুমি রিয়েল ড্রেসটা পাচ্ছ কি না, অরিজিনাল ড্রেসটা পাচ্ছ কি না, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। সো তোমরা তোমাদের ফেভারিট লোকেশনে চলে আসতে পারবে। ধানমন্ডির লোকেশনে অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 29 নম্বর, যে প্লাজা এয়ার শপিং মল আছে এটা ফার্স্ট শোরুমটা, যেটা 102 নম্বর শপ, এটি হচ্ছে গ্ল্যাম গার্লের ধানমন্ডির এরিয়ার লোকেশন। সো এখানে যারা আসো তারা কিন্তু জানো যে গ্ল্যাম গার্লের বড় করে বাইরে একটা বিলবোর্ড দেওয়া আছে, আপুরা তো অনেক ছবিও তুলো এখানে। সো সেই সাথে আমাদের লালমাটিয়াতে একটা কিউট কিউট ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে লালমাটিয়া আপুদের জন্য। এটা হচ্ছে ধানমন্ডির 27 নম্বর মিনাবাজারের পিছনে যে গলিটা আছে, এখানে আসলেই দেখবে লাইফ কিচেন একটা রেস্টুরেন্ট আছে, এটা পাশের শোরুমটাই হচ্ছে গ্ল্যাম গার্লের কিউট একটা শোরুম। এখানে আসবে তোমরা লালমাটিয়া ব্রাঞ্চের যারা আছো। আর মোহাম্মদপুরের আপুরা, তোমাদের জন্য আমাদের মোহাম্মদপুর এরিয়ার যে আয়োজন, সেটা হচ্ছে জাপান গার্ডেন সিটির পাশে যে টোকিও স্কোয়ার শপিং মলটা আছে, এইটার লিফট দিয়ে উঠে, লিফট দিয়ে একে আসলে দেখবে শপ নম্বর 225। সো এই 225 এই শপে এসে তোমরা গ্ল্যাম গার্লের প্রোডাক্টগুলো দেখে তারপর যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবে। সেই সাথে আমাদের কিন্তু আরও অনেকগুলো শোরুম আছে, আমাদের মিরপুরের ব্রাঞ্চ আছে। মিরপুরের যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে মিরপুরের ব্রাঞ্চটা হচ্ছে মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার, লিফটের 2-এ এসে 327 এবং 328। তারপর আমাদের আরও শোরুম আছে, সেটা হচ্ছে বনানীতে। বনানী শোরুমের অ্যাড্রেস হচ্ছে House 2 Road 8 ব্লক ডি বনানী। বনানীর আপুরা তো চিনোই বনানীর লোকেশন। বনানীর লোকেশনটা হচ্ছে জাস্ট হোটেল সাইনার পিছনে গেটের কাছে যে ব্লক ডিটা আছে, এখানে আসলেই তোমরা গ্ল্যাম গার্লের শোরুমটা পেয়ে যাচ্ছ। সেই সাথে আমাদের কিন্তু বেইলি রোডেও শোরুম আছে। সো বেইলি রোডের আপুরা যারা আছো, বেইলি রোডের লোকেশনটা হচ্ছে নাভানা বেইলি স্টারের অপোজিটেই দেখবে গ্রিন কোজিকর শপিং মল, এটা গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট শোরুমটাই গ্ল্যাম গার্লের। হ্যাঁ সেন্টারে, মানে একদম সেন্টারে তাকালেই দেখবে সেই শোরুমটাই গ্ল্যাম গার্লের।
আর তারপর আমাদের ওয়ারিতেও শোরুম আছে, ওয়ারি শোরুমটা হচ্ছে 41 র্যাঙ্কিন স্ট্রিট, একে ফেমাস টাওয়ার যে শপিং মলটা আছে এটার লিফটের দুয়ে আসলে প্রথম শোরুমটাই 301 নম্বর শপ। সেই সাথে ঢাকার মধ্যে আমাদের 7টা আউটলেটের পর আমাদের যে একটা ফিজিক্যাল স্টোর আছে চিটাংয়ে সেটার অ্যাড্রেসটাও বলে দিচ্ছি, এটা হচ্ছে শপ নম্বর 119 119 নম্বর শপ, ফার্স্ট ফ্লোর, আফমি প্লাজা। ওকে, সো অনেকগুলো আই লাভ ইউ চলে আসছে, অনেকগুলো বর্ণা আপু লিখেছে, সুন্দরী আপনি কিভাবে এত ওয়েট লুজ করেছো বলো আগে। আচ্ছা বলে দিব আপু, তুমি আমাদের গ্রুপে চলে আসো, দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য ক্যাপশনে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেটার আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ, আমার যে শোরুম, আমার শোরুমের নাম অনুযায়ী আমি গ্রুপটার নাম দিয়ে দিয়েছি। ওখানে আপুরে এসে বিভিন্ন ধরনের আমরা আড্ডা দিই, ড্রেসের কথা বলি, ড্রেসটা দেখতে কেমন, নতুন নতুন কী কালেকশান আসছে, কী কী কালেকশান আছে কোন শোরুমে, এই সমস্ত আড্ডা দিই। আপুরা কোন ড্রেস পরে কীভাবে ছবি তুললো সেগুলো পোস্ট করে, সো খুব মজা হয়, ওই গ্রুপে চলে আসো। আর তোমরা তো জানোই যে গ্ল্যাম গার্লের যে ভিডিওগুলো বা যারা টপ ফ্যান হতে চাও, গ্ল্যাম ফেসবুকের সিস্টেমটা তো জানোই, বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হয় যে কোনো কিছুই, লাইভগুলোকে বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হয় টপ ফ্যান হতে হলে। সো তোমরা যদি গ্ল্যাম গার্লের টপ ফ্যান হতে চাও তাহলে আমাদের যে গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ গ্রুপটা আছে এই গ্রুপে তোমরা শেয়ার দিলেই হবে, তোমাদের বাড়তি করে অন্যান্য কোনো গার্লস গ্রুপ বা কোথাও শেয়ার দিয়ে ব্লক খেতে হবে না। ওয়ারিতে ব্রাঞ্চ আছে আপু, স্বর্ণাপু লিখেছে, হ্যাঁ আপু ওয়ারিতে ব্রাঞ্চ আছে, ওয়ারির ব্রাঞ্চটা হচ্ছে জাস্ট 41 র্যাঙ্কিন স্ট্রিট, একে ফেমাস টাওয়ারের লিফটের দুয়ে এসে শপ নম্বর 301। উত্তরা কোনো শোরুম নাই কেন সাবিহা আপু লিখেছে, আচ্ছা সুন্দর ড্রেসটা, আচ্ছা ঠিক আছে তোমার ড্রেসটা দেখাও, টুম্পা আপু লিখেছে, প্রীতি আপু অ্যাজ অলওয়েজ, আচ্ছা আমার ড্রেসটার কী নাম দেখা যায়, আপু অনেক সুন্দর করে কথা বলো কি একটা আপু লিখেছে। আচ্ছা আমি বলে দিই, আমার যে এই ড্রেসটা এটা তোমরা আজকে একটা ধামাকা ডিসকাউন্টে পাচ্ছ, ড্রেসটার আমি আগের প্রাইস এবং নতুন প্রাইস সব কিছু বলে দিব, এবং এই ড্রেসটা যেই যে আপুরা এখন দেখছো, 1500 আপু দেখতে পাচ্ছি চলে আসছো, তাদের মধ্যে হয়তো পেয়ে যাবে এই ডিসকাউন্টটা অ্যাভেল করে। সো যারা যারা আমাদের পেজে আগে থেকে লাইক দিয়ে ফলো বাটনে প্রেস করে রাখো তারাই কিন্তু জানতে পারবে যে কখন কোনো অফার গ্ল্যাম গার্ল দিচ্ছে কি না। তুমি এত কিউট কেন, মামা আপু লিখেছে, আচ্ছা আমি ড্রেস দেখানো শুরু করে অনেকগুলো ড্রেস দেখাতে হবে আজকে, সো স্টার্টিংয়েই আমি আমার ড্রেসটা দেখিয়ে দিব। তোমরা কিন্তু চাইলে যারা যারা অনলাইনে ড্রেস নাও এই ডিসকাউন্ট কার্ডটা পেয়ে যাচ্ছ, এটা দিয়ে শোরুমে এসে তোমরা যে কোনো ড্রেসে 10% ডিসকাউন্ট নিয়ে নিতে পারো। আর যেসব ড্রেসে ডিসকাউন্ট আছে, ফর এক্সাম্পল এই ড্রেসটা, আচ্ছা এই ড্রেসটা খুব ইজি একটা নাম দিয়ে দিলে ভালো হয়, এই ড্রেসটার নাম দিয়ে দিচ্ছি টিয়া, ওকে তোমরা টিয়া লিখেও অর্ডার প্লেস করতে পারবে। সো এই কার্ডটা নিয়ে তোমরা চাইলে যে কোনো ড্রেসে ডিসকাউন্ট অ্যাভেল করে নিতে পারবে শোরুম থেকে যেয়ে। এখানে কিন্তু লেখাই আছে, একটু কষ্ট করে কার্ডটা পড়ে দেখবে, যারা ডেলিভারি পাও এবং কার্ডটা অনলাইনে দিয়ে বলো ডিসকাউন্ট দিতে, এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে শোরুম পারচেসে ডিসকাউন্ট অনলি, ওকে। সো এই ড্রেসটা যেরকম টিয়াতে অলরেডি ডিসকাউন্ট আজকে আমি দিচ্ছি, সারপ্রাইজ ডিসকাউন্ট, সো এটাতে এই কার্ডটা আর কোনো অ্যাক্টিভ হবে না, ওকে, এই কার্ডটা দিলে আর ডিসকাউন্ট হবে না। সো আমি ফার্স্টেই এটার কালারটা দেখাই, কি সুন্দর কালার কম্বিনেশনটা, এটা অরিজিনাল শ্রী ব্র্যান্ডেড ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি, সো এই ড্রেসটা দেখিয়ে নিতে পারো। সো উপরে হচ্ছে এই যে খুব সুন্দর করে এই যে এরকম করে হাফ বডিটা একটু ডিফারেন্ট করে পিঙ্ক কালার করা, এবং খুবই সুন্দর একটা পিঙ্ক কালার করা আছে, বারবি পিঙ্ক যেটাকে বলে সেই কালারটাই। ওকে লাভলি ডিয়ার, আচ্ছা আপু কেমন আছেন, আমার কাছে 3টা ডিসকাউন্ট কার্ড আছে, আচ্ছা তোমার ভয়েসটা তো আজকে আরও অনেক বেশি সুন্দর লাগছে, উড়াইন আপু লিখেছে, আচ্ছা আচ্ছা কার্ডটা উল্টা দেখা যাচ্ছে, হ্যাঁ আপু সব কিছু এখানে ইসে উল্টাই দেখা যায়, তোমরা যে পাশে দেখছো আমার ওড়না আসলে অন্য পাশে আমার ওড়না, এরকমই হয় লাইভে। সো এই যে দেখো এখানে দেখো এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর সুন্দর, এই যে এখানে স্কিন কালারের দুইটাই সুন্দর সুন্দর কালার, এখানে আমার ফেভারিট কালারগুলো আছে, পিঙ্কও আছে আবার স্কিন কালার আছে, স্কিন কালারের যে কোনো ড্রেস তো এমনিতেই ভালো লাগে তাই না, দেখো স্কিন কালারের যে কোনো ড্রেস এমনিই ভালো লাগে। সো এটা হচ্ছে একটু মাটি মাটি একটা খুব সুন্দর স্কিন কালার, এই যে দেখো দেখিয়ে দিই, যাদেরই ড্রেসটা ভালো লাগবে তারা কিন্তু সাথে সাথে ইনবক্সে চলে আসবে, ওকে ইনবক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবে।
সিটিজি ডেলিভারি সিস্টেম কি? সিটিজি ডেলিভারি সিস্টেম হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে। ওকে, যেখানেই এসএ পরিবহন আছে সেখানেই কিন্তু গ্ল্যামগার্লের ডেলিভারি পৌঁছে যাবে। আর ঢাকার ভিতরে আমরা থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস ইউজ করি, পাঠক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছ। এই যে দেখো এই স্কিন কালারটা দেখেছো আপু, আমার কাছে 10টা ডিসকাউন্ট কার্ড আছে, আয়েশা আপু লিখেছে, তার মানে তুমি 10টা ড্রেস নিয়েছো আপু, অবশ্যই ছবিগুলো মিনিমাম 10টা নিয়েছো, আরও বেশিও নিতে পারো, কারণ একবারে একটা ডেলিভারিতে একটা কার্ড যায়, কিন্তু ডেলিভারি তো অনেক সময় বেশি বেশি নাও তোমরা। তো এই যে দেখো এখানে আবার একটু স্ট্রাইপ স্ট্রাইপ প্রিন্ট করা আছে, স্ট্রাইপ স্ট্রাইপ প্রিন্ট করা আছে, আর এখানেও দেখো প্রিন্টগুলো আছে। ভালো লাগবে তোমাদের দেখে, তোমরা প্রিন্টগুলো দেখে নাও, আশা করছি তোমাদের যখন ড্রেসটা বানাবে ওভাবে বুঝেই বানাতে পারবে। এই পাশটা যেটা দেখছো সেটা আমি সব কিছু মেজার করে তো অবশ্যই বলে দিব, এটা হচ্ছে স্লিভটা, সি তো এখান থেকে আমি এই প্রিন্টটা নেই নাই, বললাম না স্লিভ তো অনেকখানি, এখান থেকে এই যে এতটুক নিয়েছি, আর এই পিঙ্কটা নিয়েছি, এই গ্রিনটা নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে দেখো সম্পূর্ণটা পিঙ্ক, আর এই স্ট্রাইপটা তো আছে, হ্যাঁ এই যে সরি এই স্ট্রাইপটা তো আছে, আর এই যে চেক প্রিন্টটা নিয়েছি। আপু আমি তোমার শোরুম থেকে 25টা ড্রেস নিয়েছি, আয়েশা আপু লিখেছে, মাশাল্লাহ 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 আপু, ইনশাল্লাহ এইবার ঈদের কালেকশন দেখলে আপনি আরও 25টা নেবেন, ইনশাল্লাহ 25টারও বেশি নিতে পারেন। সো এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা, এই ড্রেসটার কালার কম্বিনেশন দেখে আমার খুবই ভালো লেগেছে, এবং ব্যাক পার্টে কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দেই, এই কারণে আমার মনে হচ্ছে নাম টিয়া দিলে ভালো হবে, কারণ এখানে টিয়া টিয়া কালারগুলো খুবই সুন্দর করে আছে, লাইট লেমন কালার, আর এখানে এই ফিরোজা কালারটা আছে। বেলি রোড শোরুম আসলে পাবো জামাটা আপু, সরি আমাদের লাইভে প্রত্যেকটা ড্রেস সব কয়টা শোরুমেই পাবে, যেরকম তুমি যদি আজকে চিটংয়ের শোরুমে যাও এই ড্রেসগুলো অলরেডি অ্যাভেলেবল, ওকে অলরেডি সব শোরুমে এই ড্রেসগুলো আছে আগে থেকে। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের প্রিন্টগুলো, দেখে নেবে ভালো করে, অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রিন্টগুলো। দেখেছো এখানে লাইট ডিপ কালার পর্যন্ত বোঝা যাচ্ছে, লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক সব কালার বোঝা যাচ্ছে। আজকে কয়টা ড্রেস দেখাবো? আচ্ছা আপু আজকে অনেকগুলো ড্রেস দেখাবো, কারণ কালেকশন তো দেখিয়ে শেষ করা যাচ্ছে না, এত বেশি আমি যতই দেখাই না কেন শোরুমে তো আরও অনেক কালেকশন আছে, প্রচুর পাকিস্তানি কালেকশন আছে, সেগুলো তো দেখে দেখানো শুরুই করতে পারিনি, তোমরা শোরুমে চলে এসো তাহলে তোমরা দেখে নিতে পারবে, সবার আগে নিয়ে নিতে পারবে। সো এটা অলরেডি শোরুমে আপুরা খুব মজা করে নিচ্ছে, এটা 62 বডি, সো শোরুমে গেলেই মানে জানতে পারছে যে এটার মধ্যে ডিসকাউন্ট আছে, সো দেখে তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে ড্রেসটা। এটা বডিটা হচ্ছে 62, বডিটা 62, এখন আমি লেন্থটা মেপে বলে দিচ্ছি, লেন্থ হচ্ছে 47, বাহ দারুণ লেন্থ পাওয়া গেছে, এটার লেন্থটা হচ্ছে 47। শেয়ার দান আপু, টফেন বর্ণ চৌধুরী লিখেছে, হাই সুইট আপু নাইস ড্রেস আপু, বেলি রোড শোরুমের অ্যাড্রেস বলো, বেলি রোডের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এই যে একটু দাও, বেলি রোডের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন কোজিকর শপিং মলের অপোজিটেই দেখবে, সরি নাভানা বেলি স্টারের অপোজিটেই দেখবে গ্রিন কোজিকর শপিং মল, এটার গ্রাউন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে গ্ল্যামগার্লের শোরুমটা, স্ট্রেট তাকালেই গ্ল্যামগার্লের শোরুমটা পেয়ে যাচ্ছ। আজকের লাইভে কিন্তু আমি খুবই খুবই সুন্দর কিছু ড্রেসেস দেখিয়ে দিব, তোমাদের খুবই ভালো লাগবে, আর এই ড্রেসটা যাদের আগেই নিতে ইচ্ছা করছে তারা একটু দেখে নিতে পারো, ওকে দেখে তারপর নিতে পারো। আমাদের এই যে ক্যাপশনে কিন্তু তুমি গ্রুপ লিঙ্কটা পেয়ে যাচ্ছ, অবশ্যই গ্রুপে জয়েন করে নিবে। হাই আপু আপনার ড্রেসটার প্রাইস বলেন, আচ্ছা আমি অবশ্যই প্রাইস বলে দিব, কেন বলবো না, অবশ্যই প্রাইস বলতেই তো এসেছি লাইভে, আমি ড্রেসটা দেখিনি, ড্রেসটার মধ্যে কিন্তু একটা এমব্রয়ডারি প্যানেল আছে, হ্যাঁ ড্রেসটার মধ্যে একটা এমব্রয়ডারি প্যানেল আছে, আমি চাইলে এখানে বসাতে পারতাম বা এই পাশে বসাতে পারতাম, বাট আমি সেটা করিনি, আমার কাছে মনে হচ্ছে যে পিঙ্কের মধ্যে পিঙ্কটা অত ভালোভাবে বোঝা যাবে না বা ব্রাইটনেসটা ক্রিয়েট হবে না, এই কারণে আমি লেমন যে পোর্শনটা ওখানে এই কারণে আমি একটু নিচের দিকে বসেছি সাইডে, সো দ্যাট লেমন যে কালারটা আছে এটার উপরে পড়ে পিঙ্ক ফ্লাওয়ারগুলো তাহলে ভালো বোঝা যাবে। সো তোমরা যদি চাও তোমরা এটা গলার কাছেও ইউজ করতে পারো, আমি এটা জাস্ট সাইডে বসিয়ে দিয়েছি।
আপু তুমি, আচ্ছা প্লিজ বলেন, কি বলবো আপু বলেন, সিটিজি শোরুম কোথায়? সিটিজি শোরুম হচ্ছে ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 119 আফমি প্লাজা। সো তোমরা দেখে নিতে পারো, এটা এমব্রয়ডারিটা খুবই সুন্দর, মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারিটা করা, যেরকম দেখো ফিরোজা লাইট গ্রিন, হ্যাঁ এখানে ডিপ পিঙ্ক এবং লাইট পিঙ্ক, এই সমস্ত কালার দিয়ে খুব সুন্দর করে এই প্যাচটা ক্রিয়েট করেছে। আর এটা কিন্তু মজলিন একটা কাপড়ের উপর এমব্রয়ডারিটা করা। সো তোমরা কিন্তু টেইলারকে বলে এখানেও বসাতে পারো, উপরেও বসাতে পারো, আমি উপরে বসাইনি কারণ আমার কাছে বেশি ভালো লেগেছে গ্রিনের উপরে। হ্যাঁ পিঙ্কের সাথে পিঙ্কটা আমার মনে হচ্ছে যে একই ম্যাচ হয়ে যাবে, প্লাস এখানে কিছু ফ্লাওয়ার প্রিন্ট আছে স্কিন কালারের, যেটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, আমি চাই না ওগুলো ঢেকে যাক। সো এই কারণে আমি এটা সাইডে বসিয়ে দিয়েছি। আর এইটার ওড়নাটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা, দেখো সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি করা, দেখেই নিতে পারো। আচ্ছা দেখি সেটা, আপু ড্রেসটা অনেক সুন্দর, তোমাদের সুবিধার জন্য ড্রেসের নাম আমি দিয়ে দিয়েছি জাস্ট টিয়া, ওকে টিয়া নাম দিয়ে দিয়েছি। এই যে দেখো এটা শ্রী থেকে ড্রেসটা আসছে, শ্রী ফ্যাবস থেকে, এবং সিল লোগো সবই আছে। সো শোরুমে গেলে তোমরা জেনে বুঝে সব জ্ঞানে ড্রেসটা নিয়ে নিতে পারবে, অরিজিনাল ড্রেস। সো তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। সো আমি তোমাদের কে 100-তে-100 মানে আমি বলছি তোমরা শোরুমে চলে আসো, যত ইচ্ছা শোরুমে এসে দেখে, প্রত্যেকটা ড্রেস দেখে, প্রচুর কালেকশন আছে, জেনে বুঝে তারপর শপিং করতে পারবে। শেয়ার ডান, মুনিয়া আজাদ আপু লিখেছে বাড়ি শোরুমে কি পাবো? হ্যাঁ আপু প্রত্যেকটা শোরুমে আছে এটা। কিন্তু এই যে জর্জেটের ওড়নাটা, ওড়নাটা একটু ইসে করো, সমান সমান করে দাও, হ্যাঁ নয়তো মনে করবে যে শর্ট, সমান সমান করে দাও। হ্যাঁ এই যে দেখো, সো এটা হচ্ছে জর্জেটের ওড়নার মধ্যে অল ওভার খুবই সুন্দর একটা রোজ গোল্ড কালার করা, দেখো একটু ক্রিম, অ্যান্ড এই যে ক্রিমের ভেতরে আবার জড়ি জড়ি সুতা, বুঝতে পারছো কিনা জানি না। আর আমি কিন্তু আরও অনেক ড্রেস দেখাবো, গতকালকে যে 1380 ড্রেসগুলো দেখেছিলাম ওগুলো আরও কিছু সুন্দর নতুন ডিজাইন আছে, আমি সেগুলো দেখিয়ে দিব। সো যারা যারা কালকে ভাগে পাওনি তারা আজকে দেখে অর্ডার প্লেস করে নিতে পারবে। সো এটার ওড়নাটা দেখো কি সুন্দর, না খুবই খুবই সুন্দর, সম্পূর্ণ ওড়না এরকম এমব্রয়ডারি করা আছে টিয়া কালারের মধ্যে, সম্পূর্ণ ওড়না এখানে দেখো গোল গোল রাউন্ড রাউন্ড করে কি সুন্দর করে সুতার কাজ করে দিয়েছে, আর বরফি করে করা আছে ওড়নাটা। সো তোমরা যদি চাও এই সাইডটা অনেক চওড়া ওড়নাটা, ওড়নাটা মেজার করে দিই, সো ওড়নাটার চওড়া হচ্ছে 43 চওড়া আছে। তোমাদের কাছে যদি মনে হয় এত চওড়া ওড়না আমার জন্যে খুবই কষ্টকর সামাল দেয়া, তাহলে তুমি কেটে এটা এখান থেকে আরও মানে বেশি সুন্দর লাগবে, এটা যদি শুধু এই ডিজাইনটা আসে তাহলে আরও ভালো লাগবে, তোমরা চাইলে সেটাও করে কমিয়ে নিতে পারো, দুই পাশ থেকেই কমিয়ে নিতে পারবে, দুই পাশ থেকেই কমিয়ে নিতে পারবে। সো এই সুন্দর খুবই সুন্দর ড্রেসটার আমি জাস্ট বডির কালারটা দেখিয়ে দিচ্ছি, দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি, খুব ইজিলি তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারবে। একটু আসসালামু আলাইকুম, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, একটু 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 পরে কল দিলে ভালো হয়, জাস্ট 1 ঘন্টা পর, ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা প্রাইস বল, আচ্ছা বলেছি আমি কিনেছি তোমার ড্রেসটা জেরিন খান আপু, হ্যাঁ দেখো যারা শোরুমে সব সময় যায় তারা জানে যে কী কী ধামাকা ডিসকাউন্টে কী কী ড্রেস অলরেডি শোরুমে অ্যাভেলেবল আছে। সো এটা তোমাদের সারপ্রাইজ ডিসকাউন্টের একটা ড্রেস আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, আর এটার মধ্যে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল আছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এটা তুমি তোমার মতো করে বসে নিতে পারো, যারা চাও উপরে বসাতে তারা উপরে বসাতে পারবে, আমি যে সাইডে এখানে বসিয়েছি, হ্যাঁ এখানে বসানোতে আমার মনে হচ্ছে স্কিন কালারের রোজগুলো ফ্লাওয়ারগুলো বেশি ভালো লাগছে পিঙ্কের মধ্যে। সো আর এইটা হচ্ছে এটা সালোয়ারটা, আমি সালোয়ার বানিয়েছি দেখানো মানে দেখা যাচ্ছে না হয়তো, এই যে খুবই সুন্দর, আমি ছবি আপলোড করে দিব না, এই যে ঠিক ফ্লাওয়ারের কালারে মানে এই ফ্লাওয়ার না, এই যে এই ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে স্কিন কালারের একটা সালোয়ার আছে, এই যে দেখো কি সুন্দর। কালকে লাইভ শেষ হওয়ার সাথে সাথে একটা ড্রেস অর্ডার করেছিলাম কিন্তু এখনও কনফার্মেশন কল
পেলাম না কেন আপু, কালেক্ট আর লেখা ছিল। আচ্ছা আচ্ছা আপু, দেখে নিবে ওরা, হয়তোবা কনফার্মেশন কল বিকালের মধ্যে পেয়ে যাবে। ওকে, সো তুমি নিশ্চয়ই তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব দিয়েছো? সব দিয়ে দিও আপুরা, তাহলে বেটার হয়। আর যারা যারা গ্ল্যাম গার্লের টপ ফ্যান হতে চাও, বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। ওকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের টপ ফ্যান। সো এই যে দেখো এই ড্রেসটা, এটার প্রাইস ছিল 2200 টাকা। ওকে, কারণ খুবই সুন্দর ওর না অরিজিনাল শ্রী এর ড্রেস, সাথে একটা এমব্রয়ডারি প্যানেলও আছে। এটা আমি তোমাদের জন্য আবার নতুন করে প্রাইস কোট করে তারপর আজকে নিয়ে এসেছি। এটা তোমরা এখন থেকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এই ড্রেসটা। হ্যাঁ, খুব সুন্দর, এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ প্রাইস মাত্র 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 1700 টাকায়। ওকে, ডিসকাউন্ট প্রাইসটা বলে দিলাম। সো যারাই নিবে তাড়াতাড়ি লক করে ফেলবে, যারা নিবে তাড়াতাড়ি নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা ইনবক্সে দিয়ে দিবে, ছবির সাথে একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নাও, সুন্দর করে একটা ছবি তুলে দিয়ে দিও ইনবক্সে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবে। আমার কিন্তু এমব্রয়ডারি ওড়না খুবই ভালো লাগে, এরকম ঘন কাজ করা যে ওড়নাগুলো, এটার প্রাইস আসলেই এত কম দেওয়া সম্ভবপর না, তাই না? নিজের কাছে অবাক লাগে যে কীভাবে এটা সম্ভব হচ্ছে, এত সুন্দর ওড়নার ড্রেস কীভাবে এত রিজনেবল প্রাইস, তাই না? কীভাবে এত রিজনেবল প্রাইস? দেখো ওড়নাটা ক্রিম কালারের সাথে আবার ভিতরে জরির সিকোয়েন্স দেখতে পাচ্ছ না, এই সিকোয়েন্স করা আছে। সো এটার নাম হচ্ছে টিয়া 33 আপু, দেখছো? হ্যাঁ, ইদানিং কোনো নোটিফিকেশন আসে না, আমি 20 মিনিট দেরি করে ফেললাম আপু নোটিফিকেশনের জন্য। তোমাকে যে গেট নোটিফিকেশনসটা অন করে নিতে হবে পেজে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। সো দেখে নাও, খুবই সুন্দর এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা আফটার ডিসকাউন্ট। আগে ছিল 2200 টাকা, এখন আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি মাত্র 1700 টাকায়, তোমরা চাইলে পেয়ে যাবে। সো কালকের মতো সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়, আগে আগে যেন পেয়ে যাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিও। আর আমি এখন যেই কালেকশনগুলো দেখাবো সেগুলো তো তোমাদের মাথা নষ্ট করেই দিবে, খুব মানে ইজিভাবে তোমরা জাস্ট টিয়া লিখে অর্ডারটা প্লেস করে দিতে পারো। আপু আমার জান একটা, লুকিং ভেরি নাইস, শারমিন পপি আপু লিখেছে। আচ্ছা আপু আমি নিবো ড্রেসটা, নয়ন কবির আপু লিখেছে। আচ্ছা আপু, কে কে নিবে, যারা যারাই নিবে ইনবক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিও। আপনি প্লাজাতে পাবো? হ্যাঁ, প্রত্যেকটা শোরুমে দেয়া আছে, আমরা কখনোই এরকম করি না যে একটা ব্রাঞ্চে দিব আরেকটা ব্রাঞ্চে দিব না, এরকম না। এবং আমাদের কভার ফটোর দিকে তাকিয়ে দেখো, সব শোরুমের আলাদা আলাদা ফোন নাম্বারও আছে। সো তুমি চাইলেই কল দিয়ে জেনে যেতে পারবে যে ড্রেসটা আছে কি না। ওয়াও, অনলি 1700 টাকা, নাসরিন আলী আপু লিখেছে। হ্যাঁ আপু, তোমাদের জন্য এটা হচ্ছে ঈদ সারপ্রাইজ, ডিসকাউন্টে আমি দিয়ে দিচ্ছি। গুলাবি, আচ্ছা ফজি আপু লিখেছে। ওকে, তোমাদের এখন কোন কোন ড্রেস এটা দেখাবো? আচ্ছা এখান থেকে, এই যে দেখো। সো আমি আজকে খুবই খুবই সুন্দর ড্রেসেস দেখাবো, বিশ্বাস হবে না এত রিজনেবল প্রাইস। এই ড্রেসটা আমি নিয়েছি সাথে সাথে, দেখার সাথে সাথে আমি প্রেমে পড়ে গিয়েছি, এই ড্রেসটা আমি বানিয়েছি। হয়তো একদিন পরে ছবি দিয়ে দিব, বা যদি পরে লাইভে আসতে পারি চলে আসবো, আর দেখিয়ে দিচ্ছি আমি। খুব সুন্দর সুন্দর, এটা যে অরিজিনাল একটা ইন্ডিয়ান ক্যাটালগ, এটা তোমরা নিজেরাই দেখে নিতে পারো, এটা কোনো দেশি কোনো আলতুফালতু ক্যাটালগ না। হ্যাঁ, এই জন্য সাথে সাথে দেখা যায় যে অনেক বেশি অনেক তাড়াতাড়ি আপুরা অর্ডার প্লেস করে ফেলে, এই যেটাও আমি দেখাবো এখন। সো যার যেটা ভালো লাগবে, প্রাইস প্রত্যেকটার 1380 টাকা। অর্ডার জাস্ট টুক করে অর্ডার প্লেস করে দিবে, টুক করে অর্ডার প্লেস করে দিতে পারবে, যেটা তুমি আগে যে আগে আসলে আগে পাবেন, অবস্থা ওরকম। সব আপুদেরই এই ড্রেসগুলো লাগবে বলে, কারণ খুবই কমফোর্টেবল হয়, একেবারে সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলে। সো যাদেরই এগুলো ভালো লাগছে, তোমরা জেনে বুঝে দেখে নিলে যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান একটা ক্যাটালগের ড্রেস, তোমরা এখনই অর্ডারটা প্লেস করে দিতে পারবে। আমি আরও দেখাচ্ছি যে কটা ড্রেস দেখাবো, কালকের লাইভটাও দেখে নিতে পারো। কালকের লাইভেও 1380 অনেকগুলো ড্রেস দেখিয়েছি আমি, এইরকমই সুন্দর সুন্দর প্রিন্ট। আর ওড়নাগুলো হচ্ছে এই যেরকম শিফনের ওড়না, তো অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অরেঞ্জটা দেখাও আপনি, সোনিয়া আপু লিখেছে। হ্যাঁ অবশ্যই দেখিয়ে দিব, এত কমে এত ভালো ড্রেস প্রিয়া সরকার আপু লিখেছে, জাস্ট ওয়াও টপ ফ্যান। আচ্ছা আচ্ছা, 1380 মাত্র? হ্যাঁ আপু, 1380 মাত্র। তোমরা শোরুমে যদি কার্ড নিয়ে আসো, 10% ডিসকাউন্ট কার্ডটা যেটা তোমরা, এই যে দেখো, লোগো সিল সব কিছু আছে, গ্ল্যাম গার্লের আলাদা করে বলতে হয় না, বোঝাতে হয় না। সো তোমরা
শোরুমে গেলেই তো বুঝে যাবে, দেখে যাবে, তোমরা কি চিনো না নাকি? আমরা তো যুগ যুগ ধরে শপিং করি, তাই না? এই যে দেখো, তাই না, এই যে দেখো ইন্ডিয়ান ড্রেস, তোমরা শোরুমে এসে দেখে বুঝে যাচাই করে নিতে পারো। আর এই কাপড়গুলোর বেস্ট ব্যাপার কি জানো, তুমি বছরকে বছর পরতে পারবে, বছরকে বছর পরতে হবে। এমন না যে জাস্ট একদিন পরলাম, দুই দিন পরলাম, বাস তারপর তেনা হয়ে গেল, না, এরকম কিচ্ছু হয় না, এরকম কিছুই হয় না। এগুলো দিনের পর দিন চলতেই থাকে এই ড্রেসগুলো। দেখো এটা ডিজিটাল প্রিন্টগুলো দেখে নাও, জাস্ট অ্যামেজিং সব প্রিন্টিং করা আছে। এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, দেখেই তো বুঝতে পারছো তোমরা, এত সুন্দর ড্রেস। প্রিন্টগুলো দেখো খুবই মারাত্মক। এই যে দেখো, এক এক জায়গায় এক এক রকমের প্রিন্ট। হ্যাঁ, যে যেটা নিবে যে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে দিয়ে দিবে। এটা আমার বেশি ভালো লাগছে, এটার শেডিংটা খুবই সুন্দর, বিস্কিট কালার এবং ইয়েলো কালারের সাথে। এই যে দেখো ফ্লাওয়ারগুলো দেখো, ফিরোজা ফ্লাওয়ারগুলো দেখো, আর এই কালারের ফ্লাওয়ারগুলো দেখো, খুবই খুবই সুন্দর, অনেকগুলো প্রিন্ট করা আছে। নিচের ফ্লাওয়ারগুলো আবার দেখো, নিচেরগুলো দেখালে বুঝবে ডিজিটাল প্রিন্টার অ্যাকিউরেসি কত ক্লিয়ার, কত সুন্দর, দেখেছো? সো এটা ফ্রন্টটা দেখালাম আমি, দেখো ড্রেসটা আমি ধরে দেখাই। সো এইটা যারা নিবে তাদের প্রচুর স্লিম লাগবে, কারণ এটার সেন্টারটা হচ্ছে এক সাইডের, সাইড দুটা আরেক সাইডের। সো ড্রেসটা যখন বানাবে খুব সুন্দর একটা শেপ ক্রিয়েট হবে। এই যে দেখো, এটা আমি ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি স্লিভটা দেখিয়ে দিব। কোনো কিছু এমন যদি হয় যে আমি ব্যাকপার্ট দেখাতে ভুলে গেছি বা স্লিভ দেখাতে ভুলে যাচ্ছি, আমাকে বলে দিও। খুব সুন্দর আপি, ওকে শশী আপু লিখেছে। আচ্ছা আপু, তোমারটার প্রাইস কত? আমারটা ডিসকাউন্টে আছে, 2200 টাকার ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়। যে যত আগে অর্ডার করবে, এখন হচ্ছে এইটাই ব্যাপার। এই আপু তোমার লিপির কালারটা জোজ, ওকে থ্যাংক ইউ আপু। মাহমুদ আপু লিখেছে ইউ লুকিং গর্জিয়াস, ওকে। মনি আপু লিখেছে ওয়াও অনেক নাইস। হ্যাঁ এই ড্রেসগুলো আমি লেন্থটা মেপে বলে দিচ্ছি, 47 ছিল না কালকে মেজার নিলাম, আচ্ছা আজকে আবার মেপেই বলে দিই। এটা হচ্ছে স্লিভ, এটা হচ্ছে স্লিভটা আমি মেপে বলে দিচ্ছি ড্রেসগুলো। এখন তোমরা যদি আরও লং করতে চাও আমি সেটাও শিখিয়ে দিব। এগুলো প্রচুর হিট শোরুমে এসে দেখে খুবই পছন্দ করে নিয়ে যাচ্ছে। সো এই যে দেখো, এখানে এক্সট্রা স্লিভের সাথে কতগুলো এক্সট্রা কাপড় দেওয়া আছে, দেখতে পাচ্ছো অনেকখানি এক্সট্রা কাপড় আছে। এইটা দিয়ে তোমরা চাইলে লেন্থ আরও বাড়িয়ে নিতে পারো যদি কারো এক্সট্রা দরকার পড়ে। আমার মনে হয় না কারো এক্সট্রা দরকার পড়বে। লেন্থটা মেপে বলে দাও। হ্যাঁ আচ্ছা, বডিটা, বডিটা হচ্ছে আগের মতোই 64। হ্যাঁ গতকালকেও 64ই ছিল, সেমই হবে মেজারমেন্ট, দেখতে পাই না। 46, এই যে দেখো 46 হচ্ছে লেন্থ। 46 খুবই স্ট্যান্ডার্ড একটা লেন্থ আছে। এরপর অনেকের থাকে যে ইসে করবে, মানে আরও লং চাও, তারাই যে এই পাশে স্লিভের জন্য 46 ইঞ্চ কাপড় থাকে, স্লিভে আমাদের 20-22 এরকম হলেই চলে। বাকি যে কাপড়টা সেটা তোমরা অবশ্যই ইউজ করে ফেলবে ড্রেসের নিচে। ওকে, সো এই ইয়েলো শেডিংটা তো খুবই দারুণ, এটার এখন ওড়না দেখালে এখনই দেখা যাবে ইনবক্সে, সবাই চলে যাবে অর্ডার প্লেস করতে। এই দেখো, এই দেখো ওড়নাটা দেখো, কি সুন্দর ওড়নাটা, তাই না? ফ্লাওয়ার ফ্লাওয়ার করা, খুবই সুন্দর। সো ওড়নাটা তো খুবই ভালো লাগছে, যাদের ভালো লাগছে তারা এখনই অর্ডার প্লেস করে দিতে পারবে। আর সম্পূর্ণ ওড়নার চারপাশে এই যে কুশি কাটার লেসিং করা আছে। তোমার ড্রেসটার প্রাইস বলো। আমার ড্রেসটার নাম হচ্ছে টিয়া, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে আছে মাত্র 2200 টাকার ড্রেস তোমরা মাত্র 1700 টাকায় পেয়ে যাচ্ছ। আর এগুলো হচ্ছে মাত্র 1380 টাকা করে, যে যেটা নিবে ওইটাই জিতে যাবে, যে যেটা নিবে। এটা দেখো, এটা হচ্ছে একটু বিস্কিট কালারের, এই যে এখানে এই কালারটা আছে, ফ্লাওয়ারেও আছে, অনেক কালারের সাথেই আছে। সো এইটার প্রাইস হচ্ছে মাত্র 1380 টাকা। ওকে, এতই রিজনেবল, গ্ল্যাম গার্লের কালেকশন খুবই খুবই, যেমন কোয়ালিটি সেরকম দারুণ দারুণ প্রাইসে পেয়ে যাচ্ছ। কোয়ালিটিও খুবই ভালো এই ড্রেসগুলোর। যেই আপুই নিয়েছে দেখা গেছে আমাদেরকে পেজে রিভিউ দিয়েছে, আমাদের কিন্তু 10 লক্ষ আপুর পেজ, আমাদের আমরা সব সময় আমাদের রিভিউ বাটন ওপেন রাখি। সো তুমি তোমার অনেস্ট অপিনিয়নটা অবশ্যই দিবে, ভালো লাগলো, খারাপ লাগলো, যাই লাগলো, ভালো লাগলো, মন্দ লাগলো, যাই লাগলো, আমাদেরকে না জানালে আমরা কী করে সলভ করবো বা কীভাবে বুঝবো যে তুমি আর কী কী চাও বা আর কীভাবে তোমার আমরা বেটার সার্ভিস দিতে পারি। দেখো আর কোন ড্রেসগুলো ভালো লাগলো, কোন ড্রেসগুলো রিস্টক চাও সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারবে, আমাদের রিভিউ বাটন ওপেন আছে, শপিং করে কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিবে।
সো এই যে দেখো এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1380 টাকা। মাত্র 1380 টাকা। এটা কি কটন? হ্যাঁ আপু, কটনের ড্রেস, শিফনের ওড়না, কটনের সালোয়ার, এবং এটা কিন্তু 100% কটন, একেবারে বেস্ট কোয়ালিটি কটন, সিরিয়াসলি বেস্ট কোয়ালিটি কটন। তোমরা জাস্ট এসে দেখে নিবে, এসে দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে আমি কি বলতে চাচ্ছি। এই যে দেখো, সো এটার ছবি যারা যারা নিবে, আমি ততক্ষণ ব্যাকপার্ট ধরেছিলাম, আল্লাহ মনে হচ্ছিল কোনো প্রিন্টই নাই, এত সুন্দর ড্রেসটা। এই যে দেখো, তোমরা এখন ছবিটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা, সাথে এই যে ওড়না। এটার প্রাইস হচ্ছে মাত্র 1380 টাকা। যে যে নিবে তাড়াতাড়ি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ ইনবক্স করে দিবে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর আমারটা তো সাথে অনেকেই নিবে, আমারটা যারা অ্যাড করে নিবে তারা টিয়া লিখেই অর্ডারটা প্লেস করে ফেলতে পারবে। সো আমার ড্রেসের নাম দিয়েছি টিয়া, আর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1380 করে। এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে যার যেটা ভালো লাগবে। ওকে, আমি যে ড্রেসটা খুব পছন্দ করেছি ওটাও আমি দেখিয়ে দিব। লাভ ইউ হ্যাপি, আচ্ছা লাভ ইউ 2 3 4 মোর অ্যান্ড মোর। আপু আমার দেরি হয়ে গেল, আল্লাহ। নীলুফা আপু লিখেছে, আপু দেরি কেন করলে, তুমি নোটিফিকেশনটা অন করে রাখো, নি নোটিফিকেশনটা অন করে রেখো। লন নাকি এগুলো? না আপু এগুলো লন না, এগুলো খুবই খুবই ভালো কোয়ালিটির কটন। তোমার কোনো রং উঠবে না, কোনো মানে ড্রেসে থাকে না যে কিছু দিন ওয়াশ করার পরেই মানে একেবারে ড্রেসের অবস্থা খারাপ, টেম্পার চলে যায়, না এরকম কিছুই হবে না। ড্রেসগুলো তুমি বছরের পর বছর ইউজ করতে পারবে। ওকে, সো তুমি এগুলো আসলেই বুঝতে পারবে, যারা রেগুলার এই মানে ড্রেস পরি আমরা, মানে ইন্ডিয়ান ড্রেস পরি, পাকিস্তানি পরি, বাংলাদেশি পরি, তারা তো জানি ড্রেসের কোয়ালিটি সম্পর্কে, ড্রেসের কোন কটনটা ভালো কোনটা না। আপু কাল বনানি থেকে ড্রেস নিয়েছি, তানিয়া হক আপু লিখেছে, আপু পোস্ট করে দিও কোন ড্রেসটা নিয়েছো, রিভিউ দিয়ে দিও, শপিং করে কেমন লাগলো গ্ল্যাম গার্লের সাথে। দেখো প্রত্যেকটা ড্রেসের লোগো দেয়াই আছে, যারা হার্টস দিচ্ছ দেখে নিতে পারো, এবং আমাদের গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ গ্রুপে জয়েন করে নিবে। সেই গ্রুপে কিন্তু রেগুলার আমাদের নতুন নতুন কালেকশন অ্যাড হয়। সো এটা দেখো, এটা আমি নিয়েছি, এটা আমার আছে, খুবই সুন্দর। এখানে দেখো হোয়াইটের মধ্যে যে ব্রাউন কালার দিয়ে এবং ইয়েলো দিয়ে এই সুন্দর সুন্দর করে প্রিন্ট করা, আবার ড্রেসটা এই যে এরকম সুন্দর একটা কেমন জানি ডিজাইন আছে, সুন্দর না? খুবই আলাদা ড্রেসটা, খুবই আলাদা দেখতে। এখানে আবার ফ্লাওয়ারটা আছে, এই ঝাড়টা। ড্রেসটা আসলে পরে দেখালে হয়তো তোমরা আরও বুঝতে পারতে ড্রেসটা কত সুন্দর, কিন্তু কত ড্রেস পরবা একদিনে, তাই না? একদিনে কয়টা ড্রেস পরা যায়। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা সুন্দর করে বানাতে পারবে। এই যে দেখো, এখানে ফ্লাওয়ারগুলো হচ্ছে অরেঞ্জ কালারের ছোটো ছোটো ফ্লাওয়ার। এটা হচ্ছে স্লিভটা, আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা, সম্পূর্ণ ড্রেসটা দেখে নাও। আর আমি নিচের যে প্রিন্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি, কী সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, তোমরা দেখিয়ে নিতে পারবে, খুব ভালো লাগবে তোমাদের। আশা করি শোরুমে এসে দেখে নিবে, দেখে নিলে বুঝতে পারবে যে প্রত্যেকটা দেখো ফ্লাওয়ার বলো সব কিছু বলো কত সুন্দর করে প্রিন্টটা করা। এটা হচ্ছে ফ্রন্ট, স্লিভও দেখিয়েছি, ব্যাকপার্টটা দেখিয়ে দিই। ব্যাকপার্টের নিচে হচ্ছে প্রিন্টগুলো, সুন্দর না? খুবই সুন্দর। এটা আমার ইচ্ছা আছে তোমাদের একদিন পরে দেখাবো, দেখলে বুঝবে, বাট এমনিতেই মনে হয় বেশিক্ষণ থাকবে না, এগুলো পরে দেখানোর সময় পাবো না, এত সুন্দর। আর এই ক্যাটালগের ড্রেসগুলো কেন জানি আপুরা খুবই পছন্দ করে, মানে অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস তো, খুবই পছন্দ করে। কোনটা রেখে কোনটা নিব, রিফা আপু লিখেছে, আপু টিয়াটা তো অনেকেই বলছে, লিখছে যে নিবে, টিয়াটার সাথে তোমরা যে কোনো দুইটা তিনটা নিয়ে নিতে পারো এক্সট্রা অ্যাড করে। সো এটা হচ্ছে এটার ওড়না, দেখো কি দারুণ। এটার মধ্যে ব্লু কালার, পিঙ্ক কালার এবং হোয়াইট সবগুলো কালারে আছে যেটা ড্রেসের মধ্যে আছে, সাথে এই যে ইয়েলো শেড করা আছে, খুবই সুন্দর। আর প্রত্যেকটা ওড়নায় এই যেরকম ডবল কুশি কাটার লেস করা আছে দুইটা, এটার মধ্যে যেরকম পিঙ্ক অ্যান্ড ব্লু আছে অন্যান্যগুলোর মধ্যে, অন্যান্য যেই কালার ম্যাচ করে করে দিয়েছে। আর এটা সালোয়ারটা হচ্ছে অফকোর্স ব্লু, যেহেতু খুব সুন্দর সুন্দর করে প্রিন্ট করা আছে ব্লু কালারে, এই যে। আর এই যে দেখো, ব্লু কালার হলো এই কটন থেকে রং উঠবে না, তারপরেও যেহেতু ড্রেসটা হোয়াইট কালারে, তোমরা চাইলে সালোয়ারটা সেপারেট ওয়াশ করে নিতে পারো, বাট এরকম কোনো সমস্যাই হবে না, ড্রেসগুলো খুবই খুবই ভালো কোয়ালিটি। ওকে, সো এই ড্রেসগুলো তোমরা দেখে নিয়ে নিতে পারবে, আমাদের 8টা শোরুমে অ্যাভেলেবেল আছে। তোমরা যারা অনলাইনে শপিং করতে পছন্দ করো না, তারা ফিজিক্যাল স্টোরে এসে দেখে নিয়ে নিতে পারবে যে কোন ড্রেস দেখতে কেমন, কোন ড্রেসের কোয়ালিটি কেমন। আমাদের রিভিউ বাটনটা চেক করে নিবে অর্ডার প্লেস করার আগে। নতুন আপু যারা আছো তারা বিশেষ করে চেক করে নিবে, বিকজ
তুমি তো জানো না আমাদের ড্রেস কেমন বা কি, আমাদের শোরুমে গেলে কীরকম, আমাদের শোরুমের মানে সার্ভিস সব কিছু। সো তুমি তখন রিভিউ বাটনে গেলেই দেখতে পাবে আপুরা খুবই খুশি হয়ে আমাদেরকে রিভিউ দিয়েছে এবং খুবই পছন্দ করে যে আমাদের শোরুমে আসলে শুধু ক্যাশ না, তুমি চাইলে কার্ড শপিংও করতে পারবে, ডেবিট ক্রেডিট অ্যামেক্স ভিসা মাস্টার কার্ড, সাথে তুমি বিকাশ পেমেন্টও করতে পারবে। সো এগুলো সব অপরচুনিটি আছে, যাদের ভালো লাগবে তারা শোরুমে চলে আসবে। খুব 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 সুন্দর কালেকশন আছে। সো এটার প্রাইসও 1380 টাকা। হোপফুলি তোমরা সুন্দর সুন্দর ছবি অলরেডি নিয়ে নিয়েছো এগুলোর। এখন আমি নেক্সটটায় চলে যাচ্ছি। থ্যাংকস আপি, কনফার্মেশন কল পেয়ে গেছি, লিখেছে তাসলিমা হোসেন ঈশা আপু। ইনশাল্লাহ ড্রেসও পেয়ে যাবে আপু, আমরা থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস ইউজ করি। সো টু টু ফোর ডেজের মধ্যে ড্রেসও পেয়ে যাবে, তার আগেই পেয়ে যাবে। বাট স্টিল, ওড়না কি কটনের? না, ওগুলো ওড়নাগুলো শিফনের, দেখলেই তো বোঝা যাচ্ছে ওড়নাগুলো শিফনের। আর আমি যেটা পরে আছি এটা ওড়নাটা জর্জেটের। হ্যাঁ, এটা হচ্ছে জর্জেটের মধ্যে, এই যে সম্পূর্ণটা এমব্রয়ডারি করা আছে। বিউটিফুল ড্রেস নূর। আচ্ছা, আরিফিন আহমেদ আপু লিখেছে, আপু সব সময় কমেন্ট করে, সব সময়। আপু কাল দুটো ড্রেস অর্ডার করেছি, আজ পেয়ে গেছি, আই এম হ্যাপি। মেহনাজ আপু লিখেছে, হ্যাঁ আপু আমাদের ডেলিভারি অনেক ফাস্ট, বাট আমি ইচ্ছা করে একটু বাড়িয়ে বলি সো দ্যাট তোমরা টেনশন না করো, তাই না? এটা একটা ব্যাপার আছে। আরেকটা সুন্দর ড্রেস আমার হাতে চলে আসছে, এইটা দেখা যাবে, সবাই অ্যাড করে নিবে। এটা আবার আরেকটা শেডিং ড্রেস পাওয়া গেছে, তাও আবার মিষ্টি কালার আর অরেঞ্জের শেড, দারুণ। এটার আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো প্রিন্টগুলো, আপি তোমার ড্রেসটার প্রাইস, আমার ড্রেসটার নাম হচ্ছে টিয়া, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2200 টাকা ছিল, তোমাদের জন্য এখন ডিসকাউন্টে মাত্র 1700 টাকা। যাদেরই ভালো লাগছে তারা নিয়ে নিতে পারবে। এটার মধ্যে একটা এমব্রয়ডারি প্যাচ আছে, এমব্রয়ডারি প্যানেল আছে, সেটা বসিয়ে ড্রেসটা আরও গর্জিয়াস করে নিতে পারবে। সো এই যে দেখো, ড্রেসগুলো যারাই হাতে পাবে তাদের খুবই 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 ভালো লাগবে, মনে হবে যে না, একটা ড্রেস পেলাম যেগুলো খুবই খুবই দারুণ কোয়ালিটির এবং খুবই টেকসই। এগুলো তুমি বছরের বছর, মানে বছরের পর বছর ইউজ করো, কোনো সমস্যা হবে না। এমন না যে এটা সিজনাল ড্রেস, এগুলো কোনো সিজনাল ড্রেস না, এগুলো তোমরা যে কোনো সময় পরতে পারবে। এগুলোর বেস্ট ব্যাপার হচ্ছে এগুলো টেকসই, কমফোর্ট ভালো, সো এগুলো হচ্ছে এগুলোর বিশেষত্ব। এই যে, আর এটা হচ্ছে স্লিভটা, স্লিভের মধ্যে একটা দেখো মিষ্টি কালারের মধ্যে, মিষ্টি কালারের বরফি ওয়াটার প্রিন্ট করা আছে। এগুলোর উপর কি ডিসকাউন্ট কার্ড ইউজ করা যাবে? হ্যাঁ আপু, শোরুমে আসলে ডিসকাউন্ট কার্ড ইউজ করতে পারবে। আর আমরা কেন একটা সামান্য ডিসকাউন্ট কার্ড পরে দেখি না? ডিসকাউন্ট কার্ডের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে শুধুমাত্র শোরুমে ইউজ করা যাবে, অনলাইনে তো ডিসকাউন্ট কার্ড ইউজ করা কখনোই যেত না। ওই কার্ডটা অলরেডি 3 ইয়ার্স বা মোর ধরে দেওয়া হচ্ছে, কার্ডটা অনেক দিন ধরেই কার্ডটা দেওয়া হয়। সো এই যে দেখো, এটা হচ্ছে স্লিভটা, এই যে স্লিভের মধ্যে এই পার্টটা হবে। সো এই পাড়গুলো থাকলে সুন্দর লাগে, ড্রেসের চেহারাই চেঞ্জ হয়ে যায়, তাই না? ঐশি আপু লিখেছে, অনেক সুন্দর কালার। আচ্ছা, এইটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে অনেকের কাছে, দেখা যাচ্ছে এটা নিয়ে খুব কমেন্ট করছো। আচ্ছা, দেখে নাও এটা। সো এই যে দেখো, এটার কী সুন্দর কালার, কী সুন্দর ওড়না, এই যে। সো এটা অনেকে অর্ডার প্লেস করবে, স্ক্রিনশটটা নিয়ে নিও, শেডিং করা তো এই কারণে এত ভালো লাগছে। আর এখানে ওড়নার মধ্যে চিকন চিকন স্ট্রাইপ আছে, দেখেছো স্ট্রাইপগুলো। তোমার ড্রেসটার প্রাইস বলো। আচ্ছা আপা, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা আফটার ডিসকাউন্ট, 2200 টাকা ছিল, এখন তোমরা 1700 টাকা পেয়ে যাবে। টিয়া নামে অর্ডার প্লেস করে দিতে পারো আমার ড্রেসটার। এই যে, এটা হচ্ছে মিষ্টি কালারের সালোয়ার। সো এটা তো খুবই মারহাবা, খুবই সুন্দর লাগছে, তাই না? ড্রেসটা খুবই সুন্দর লাগছে, অনেক কমফোর্টেবল এই ড্রেসগুলো। আমি নিজেও রেগুলার এই ড্রেসগুলো, মানে মানে রেগুলার ডেতে ইউজ করি। ড্রেসগুলো হচ্ছে আমি অফিস টাইমে বেশি পড়া হয় আমার। সো যারা স্টুডেন্ট আছো, যারা অফিস করো, তাদের জন্য এই ড্রেসগুলো সুপার কমফোর্টেবল হবে। ইভেন যারা দেখা যায় না হাউস ওয়াইফ, কিন্তু বাসায় পড়তে পছন্দ করো সালোয়ার কামিজ, তারাও কিন্তু এই ড্রেসগুলো খুবই পছন্দ করবে। অনেক নাইস ড্রেস, নাজরিন আপু লিখেছে, আপু তোমার ড্রেসের ব্যাকপার্টটা দেখা আছে। আমার ড্রেসের ব্যাকপার্টটা অলরেডি আমি দেখিয়েছি, কিন্তু তোমরা দেখে নিতে পারো। এটার ব্যাকপার্টের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, টিয়া কালার তো দেখেছো, টিয়া কালার এই কারণে আরও ভালো লাগে। হোপফুলি বুঝতে পেরেছো, স্কিন কালার টিয়া কালার আর ফিরোজা কালার একসাথে হওয়াতে, পিঙ্ক তো আছেই, পিঙ্ক হচ্ছে ফ্রন্টের এই আপার বডিটা। সো এত সুন্দর একটা কালার ক্রিয়েট হবে, বোঝা যায় না এই যে ড্রেসটা এতটা ভালো লাগবে বানানোর পর। আমি ভেবেছিলাম যে
অ্যাভারেজ লাগবে, অত বেশি সুন্দর লাগবে না। আবার বানানোর পর এখন আমি অনেক কমপ্লিমেন্ট পাচ্ছি, সিরিয়াসলি তোমরা এত পছন্দ করবে বুঝতে পারিনি। হাই আপু, কেমন আছো? লাভ ইউ, লিটা লিখেছে। আপু কেমন আছো? আমাকে এই কদিন খুব, তোমাকে এই কদিন খুব মিস করেছি, কিন্তু অনেক কাজের ঝামেলা ছিল তাই তোমার লাইভগুলি ঠিকমতো দেখতে পারিনি। তোমার জন্য অনেক অনেক মেঘলা দিনের ভালোবাসা, ইয়াসমিন আপু লিখেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক ভালোবাসা, অনেক অনেক বেশি ভালোবাসা। এই দেখো, এটা হচ্ছে খুব সুন্দর ফিরোজা আর পার্পল কালারের মিক্স। এই যে দেখো কি সুন্দর ফিরোজা এবং পার্পল কালারের মিক্স দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটার এই যে এখানের প্রিন্টটা দেখো, গলার প্রিন্টটা। সো এখানে গলা বের করার পরেও খুব সুন্দর এই প্রিন্টটা থেকে যাচ্ছে। শেডগুলো দেখে নেই আমরা, এই কালারটা তো ধামাকা মাচিয়ে দিবে, এই কালারটা তো দেখা যাবে, কারাকারি লাগবে ইনবক্সে। আপু এক আপু বলবে আমাকে দেন, আরেক আপু বলবে আমাকে দেন। এই যে দেখো, সো শোরুম থেকে তোমরা এগুলো কালেক্ট করলে দেখা যাবে শান্তিমতো নিতে পারবে, অনলাইনে দেখা যাবে ফুরুত করে নাই হয়ে যাবে। এই যে কি সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো দেখে নাও, খুব ভালো লাগবে। এই যে দেখো নিচের প্রিন্টগুলো দেখো কি দারুণ, এই কালারটা অনেক সুন্দর। মারিয়াম আপু লিখেছে, আপু তুমি এত শুকিয়ে গেছো কিভাবে? আমি নিজেও জানি না কিভাবে কিভাবে শুকালাম বলো তো, আমি এক্সট্রা কিছুই করিনি, এক্সট্রা কিছুই করিনি, যে এইভাবে ওভাবে শুকিয়ে গেছি। এই যে এটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে স্লিভটা, খুবই সুন্দর শেডটা চলে আসে, ইভেন স্লিভের মধ্যেও শেডটা আছে। সো ড্রেসের লেন্থগুলো যারা নতুন জয়েন করেছো তাদেরকে বলে দিচ্ছি, 46 লেন্থ। আর এই যে ড্রেসের 46 লেন্থ মানে ড্রেসটা তো 20-22 ইঞ্চি হাতার মধ্যেই হয়ে যাবে, ধরো এতটুকের মধ্যেই স্লিভটা হয়ে গেলো। আর বাকি যে এই যে এই কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে তুমি ড্রেসের নিচে লেন্থ বাড়িয়ে নিতে পারো যদি দরকার পড়ে, অনেকের দরকার পড়ে না। আমরা তো 46 যেই সাইজটা এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, এটাই পছন্দ করি। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এই ড্রেসটা অনেক হিট হবে, বুঝাই যাচ্ছে এই ড্রেসটা অনেক হিট হবে। অলরেডি অনেকেই লিখছে দারুণ কালার, বেশিরভাগ আপুদেরই কমেন্ট দেখতে পাচ্ছি দারুণ কালার, দারুণ কালার। আচ্ছা প্রাইসটা আপু, এগুলোর প্রাইস আপু মাত্র 1380 করে, 100% কটনের, খুবই ভালো 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 বেস্ট 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 কোয়ালিটির কটনের উপর এই ড্রেসগুলো। আর এটা হচ্ছে শিফনের ওড়না, দেখো এটার সাথে এই ওড়নাটা কি সুন্দর লাগছে, শেড করা মিডলে হচ্ছে ডিপ কালারটা, আর লাইট যত সাইডে আসছে লাইট বিস্কিট কালার হয়ে গেছে, সেই সাথে খুব মানে প্রমিনেন্ট করে এই যে দেখো এই অরেঞ্জ কালারের একটা পার করা আছে কালার। আর এখানে হচ্ছে কুশি কাটার দুইটা কালার, ফিরোজা আর অরেঞ্জ কালার দিয়ে অল ওভার চারপাশে কুশি কাটা করে দিয়েছে। এই যে এটা হচ্ছে পেস্ট কালার সালোয়ারটা, দাম মাত্র 1380 টাকা। হ্যাঁ প্রত্যেকটার দাম খুবই রিজনেবল, মাত্র 1380 করে। সো যার যেটা ভালো লাগছে সেই সেটা নিয়ে নিবে, সেই সেটা বুকিং করে দিতে পারো। দারুণ ড্রেস। আচ্ছা ও 1700 যেটা পরে আছো, হ্যাঁ যেটা আমি পরে আছি এটা হচ্ছে ডিসকাউন্টে 1700 টাকা, 2200 টাকা ছিল, পরে আমি ভাবলাম না আমি আমার আপুদেরকে জাস্ট এই ঈদে একটা সারপ্রাইজ ডিসকাউন্ট দিই, খুবই জোস একটা ডিসকাউন্ট দিই। সো এটা তোমরা আমার প্রত্যেকটা শোরুমে এই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ। আর এটার মধ্যে একটা এমব্রয়ডারি প্যানেলও আছে, এই যে এমব্রয়ডারি প্যানেল আছে, অনেকে উপরে বসাতে পছন্দ করবে, আমি এটা জাস্ট ড্রেসের সাইডে বসেছি। স্লিভটা দেখে নিতে পারো, স্লিভের কালার কম্বিনেশন সব কিছু খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে আশা করছি। সো ড্রেসটা খুবই সুন্দর, তুমি টিয়া নামেও অর্ডার প্লেস করে ফেলতে পারবে। প্রাইস বলো, নাইস ড্রেস। আচ্ছা আমার ড্রেসের প্রাইস, নতুন আপুরা যারাই জয়েন করছো, আমার ড্রেসের প্রাইস 2200 টাকা ছিল, তোমরা এখন মাত্র 1700 টাকায় পেয়ে যাচ্ছ। সো তাড়াতাড়ি চলে আসো ইনবক্সে, অর্ডারটা প্লেস করে দাও, নয়তো তাড়াতাড়ি একটা লোকেশনে এসে দেখে তারপর নিয়ে যাও। টোকিও স্কোয়ার থেকে শুরু করে সব শোরুমে অ্যাভেলেবল আছে। তুমি কমেন্টস পড়ো না, শাহানা কবির আপু লিখেছে, আপু কমেন্টস না মানে ড্রেস দেখাবো না কমেন্টস পড়বো, এত কমেন্ট আসে। এই যে দেখো, দেখেছো আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি একটু পানি খাবো, তার আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ একটু পানি দাও তো, আমার গলা শুকিয়ে গেছে, বলে আমি নাকি কমেন্ট পড়ি না, কথা বলতে বলতে আমার জান বেরিয়ে যাচ্ছে। সো নেক্সট তোমরা কী টাইপের ড্রেস দেখতে চাও, আমার গলা একেবারে কাট হয়ে গেছে, নেক্সট কী টাইপের ড্রেস দেখতে চাও আমাকে অবশ্যই জানিয়ে দিবে, ঠিক আছে? কী টাইপের ড্রেস তোমাদের ভালো লাগে আমাকে জানিয়ে দিবে। আর
আমাদের যে গ্ল্যাম গার্ল বাই শাবনূর নামে যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা পোস্ট করে দিতে পারো, সেই গ্রুপে জয়েন করে ফেলতে পারো, তাড়াতাড়ি জয়েন করবে। আর আমাদের পেজের টপ ফ্যান হতে হলে বেশি বেশি করে আমাদের লাইভগুলোকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হয়। এটা আমাদের না, সব সব পেজেরই একই নিয়ম সেট করে দিয়েছে ফেসবুক থেকে। সো যারা যারা টপ ফ্যান হতে চাও তারা বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিতে পারো। একটু পানি খাই। অনেক ইনবক্স দেখতে পেলাম, সো তোমরা একটু তাড়াতাড়ি যাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নিও। আপু একটু রেস্ট করে করে কথা বলেন। আরে কি কিউট রে, মনির আপু লিখেছে শ্রুতি ওনার ইন্ডিয়ান শ্রুতি ড্রেস দেখতে চাই। আচ্ছা আপু দেখাবো ইনশাল্লাহ, ওগুলোও নিয়ে এসে ওগুলোও দেখাবো। নাইস ড্রেস আপু, কোন ড্রেসটা, এই ড্রেসটা কেমন লাগলো, টিয়ার নাম দিয়েছে এটার। আপু গ্রুপ তো ওপেন হয় না, আপু গ্রুপে ক্লিক করো, ক্যাপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওপেন হয়ে যাবে। নয়তো গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদ লিখো তাহলে পেয়ে যাবে। আপি তোমার কাছ থেকে একটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর, শেলি বেগম আপু লিখেছে। আপি এইবার কয়টা নিব বলো তো, এমনিতেই 13টা হয়েছে। তাহরিন আপু লিখেছে এইটা বেশি নাইস। আচ্ছা থ্যাংক ইউ, অলওয়েজ বেস্ট কালেকশন এন্ড বেস্ট প্রাইস, লটস অফ লাভ আপু, থ্যাংক ইউ। পার্টি ড্রেস দেখতে চাই, শিরিন পায়েল আপু লিখেছে। হাই আপু নাইস ড্রেস, গুলশান আপু লিখেছে। উত্তরাতে শোরুম দাও আপু প্লিজ, মামুদা হক আপু লিখেছে। আচ্ছা আপু চেষ্টা থাকবে। ওয়াও আপু লাভলি লাভলি। আপু তোমার পরার ড্রেসটা কি কটনের? হ্যাঁ আপু আমার পরার ড্রেসটা কটনের, কটনের ড্রেসের সাথে এই যে দেখো জর্জেটের ওনার মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা। হ্যাঁ আর ড্রেসের মধ্যে এমব্রয়ডারি প্যানেল আছে, সব কিছু মিলিয়ে ড্রেসটা অসম। ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা ছিল, এমনিতেই কম ছিল, এখন তোমরা এটা সারপ্রাইজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়। সো যার যার খুবই ভালো লাগবে টিয়া লিখে ইনবক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিতে পারবে। এটা আচ্ছা আচ্ছা, এইটা ফ্রন্ট, এইটা ফ্রন্ট আমি ধরে দেখাচ্ছি। এটা হচ্ছে সফট একটা পিঙ্ক কালারের মধ্যে, দেখো শেডিং করে ওয়াটার প্রিন্ট করা আছে। আর তার সাথে এই যে দেখো সেন্টার প্যানেলের কালারগুলো হচ্ছে বিস্কিট, ফিরোজা, অরেঞ্জ, এই সুন্দর সুন্দর কালার দেয়া। এটা যেরকম একটু স্কিন কালার, পিঙ্কিশ স্কিন কালার, সম্পূর্ণ প্রিন্টটা দেখে নিতে পারো। আপু কমেন্ট পড়ো না কেন, জারা ইসলাম আপু লিখেছে পড়তে তো চাই আপু, আল্লাহ আমার টপ ফ্যান ব্যাজ কই। আপু আছে আছে, আমি দেখতে পাচ্ছি তোমার টপ ফ্যান ব্যাজ, আমি দেখতে পাচ্ছি। বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করলে টপ ফ্যান ব্যাজটা থেকে যাবে। এই যে সো এই যে দেখো নিচে চওড়া একটা পার করা আছে, এতগুলো ড্রেস দেখালাম কোনোটার মধ্যে এত চওড়া পার ছিল না, তাই না? সো সুন্দর লাগছে। এটা আমি ব্যাক পার্টটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটার এখানে আবার দেখো এই যে হাফ সার্কেল করে সুন্দর প্রিন্ট করে দিয়েছে, খুবই সুন্দর না ড্রেসটা, নিতে মন চায়, যেটা দেখি নিতে মন চায়, আমার নিজেরই নিতে মন চায়। ড্রেসগুলো খুবই টেকসই, একদম খুবই ভালো হবে, এগুলো বছরের পর বছর ইউজ করলেও কিচ্ছু হবে না, কিছুই হবে না ড্রেসগুলোর। সো তোমরা নিয়ে নিশ্চিন্তে তুমি বছরের বছর পর বছর পরতে পারবে, যারই যেটাই ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সুন্দর কালেকশন, নাহার আক্তার আপু লিখেছে। আপু পাকিস্তানি পার্টিওয়্যার আছে শোরুমে? হ্যাঁ আপু আছে তো, চলে এসো পেয়ে যাবে, দেখতে পারবে। তো এই যে দেখো এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সুন্দর সুন্দর ওড়নার কম্বিনেশন, ওড়নাটাও হচ্ছে পিঙ্ক অরেঞ্জ ফিরোজা শেডিং করা, এবং এখানে যে পার্টটা হচ্ছে অরেঞ্জ শেড করা, এই দেখো অরেঞ্জ পার করা আছে। আর এখানে কুশিকাটার লেস বসানো আছে চারপাশে, চারপাশে কুশিকাটার লেস তো আছেই। সো এটার আমি সালোয়ারটাও এখন দেখিয়ে দিব, দেখি আমি আমার ড্রেসটা, যে আপুরা বারবার দেখতে চাচ্ছ আমি আমার ড্রেসটা আবার দেখিয়ে দিব। এটা হচ্ছে কি সুন্দর পিঙ্ক কালারের সালোয়ার, কম্বিনেশনটা দারুণ হয়েছে এটার, এটার কম্বিনেশনটা খুবই নাইস, খুবই খুবই নাইস। বিশ্বাস হয় না ড্রেসগুলো 1380 টাকা করে, বাট এটা সত্যি কথা। সো তোমরা শোরুমে আসলে ড্রেসগুলো নিয়ে নিতে পারবে মাত্র 1380 টাকা করে, ড্রেসগুলো যে কোনো শোরুম থেকে নিয়ে নিতে পারবে, প্রত্যেকটা শোরুমে ড্রেসগুলো অলরেডি অ্যাভেলেবল, প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবল।
আপু 10% ডিসকাউন্ট কার্ডটা বুঝিনি কখন দিবেন। হি আপু, এটা হচ্ছে যখন অনলাইনে আপনি যে কোনো কিছু অর্ডার করবেন, আপনার অর্ডারের সাথে ফ্রি একটা 10% ডিসকাউন্ট কার্ড যায়। জাস্ট একটা ভালোবাসার গিফট গ্ল্যাম গার্লের পক্ষ থেকে। সো ওই কার্ডটা নিয়ে আপনি শোরুমে চলে আসলে যে কোনো ড্রেস আপনি যখনই পারচেস করেন 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কিন্তু যে ড্রেসে অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে সেই ড্রেসে ডিসকাউন্টটা হয় না, সেই ড্রেসে তো ডিসকাউন্টই আছে, কার্ডটা ইউজ করে ওয়েস্ট করার তো মানে হয় না, তাই না? সো এই যে দেখো সম্পূর্ণ ড্রেসটা, এগুলোর লেন্থ হচ্ছে 46, বডি হচ্ছে 64, আর এই যে দেখো সম্পূর্ণ ড্রেসটা 100% খুবই ভালো কোয়ালিটির কটন দেওয়া আছে, আর এই যে কটনের সালোয়ারও আছে, সাথে ওড়নাটা হচ্ছে সফট শিফনের। ধরে দেখালাম আমি ড্রেসগুলো, এখন আমি আমার ড্রেসটা যারা দেখতে চাচ্ছ দেখিয়ে দিব। আপু টিয়া জামাটা নিবো, আচ্ছা এটা নিয়ে নাও, যারা যারাই নিতে চাও নিয়ে নিতে পারবে। আপু আপনার পরা জামাটার প্রাইস, আচ্ছা অনেকে পরে জয়েন করেছে আজকে, তাই না? এই কারণে আমার ড্রেসটা মনে হয় দেখো, এই যে দেখো আমার ড্রেসটা তিনটা শেড আছে, তিনটা না টোটাল চারটা শেড, এই যে পিঙ্ক কালার, স্কিন কালার, লেমন কালার, আর এই যে দেখো ব্লু কালার। এই চারটা দারুণ দারুণ কালার একসাথে যখন এই প্রিন্টগুলো হয়েছে কি সুন্দর লাগছে দেখো, খুবই সুন্দর কম্বিনেশন হয়েছে। আর এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও অনেক ফ্লাওয়ার মোটিভ করা আছে, অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে, প্রিন্টগুলো দেখলেই বুঝতে পারবে যে খুবই নাইস, খুবই কালারফুল ড্রেসটা। হ্যাঁ এই যে দেখো, সো সম্পূর্ণ ড্রেসটা যখন দেখছো, এই যে দেখো এখানে কিছু স্ট্রাইপ আছে এবং ড্রেসে এই যে স্কিন কালারের ফ্লাওয়ারগুলো, সো দ্যাট তোমার একটু নতুনত্ব আছে ড্রেসটার মধ্যে। গতানুগতিক সব শুধু কালারফুল ফ্লাওয়ার না, এটার ফ্লাওয়ারগুলো হচ্ছে স্কিন কালারের, সুন্দর খুবই নাইস। এটা হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি, আর আমি স্লিভটা দেখিয়ে দিই, স্লিভটা দেখলে বুঝবে। স্লিভের এখানে যে স্ট্রাইপ করা আছে না, যে এটা ভি শেপের স্ট্রাইপটা, এখানে তো 47 না, এটা আবার 47, সো 47 লেন্থ দেয়া। এখান থেকে তুমি 20-22 যদি স্লিভ বানাও, এতটুকু যদি স্লিভে চলে আসে তোমার, তারপরেও এতখানি কাপড় থেকে যায়, অনেক কাপড় থেকে যায়। এই কাপড়টা দিয়ে তোমরা নিচে আরও সুন্দর একটা প্রিন্ট বানিয়ে নিতে পারো, ডিজাইন বানিয়ে নিতে পারো, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে সেটা করে নিতে পারবে। আর এটার সাথে জর্জেটের যে এমব্রয়ডারি ওড়নাটা আছে, অল ওভার এমব্রয়ডারি ওড়না আছে, সেটা আমি দেখিয়ে দিব। এটার সাথে খুবই সুন্দর একটা, এই যে দেখো মাল্টি কালারের, ঠিক যেই চারটা কালার বলেছি ড্রেসে আছে সেই চারটা কালার দিয়ে এই এমব্রয়ডারি প্যানেলটা করা আছে, খুবই সুন্দর, ক্লিয়ারলি দেখতে পারো, কাজটা খুবই দারুণ। দেখেছো ফিনিশিং দেখে নাও, এটা পরবে তুমি চাইলে আমার মতো এই লেমন যে বক্সটা আছে এটা এখানে দিতে পারো, অথবা তুমি এই যে এখানে দিতে পারো ড্রেসের সাথে বসিয়ে দিতে পারো। ওনা দেখো, আচ্ছা দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই যে এখন বেশি ভারী হয়ে যাবে, এই যে এটার সাথে দেখো অল ওভার এমব্রয়ডারি করা একটা ওড়না আছে, কি দারুণ ওড়নাটা, খুবই সুন্দর এই ওড়না আছে আর এমব্রয়ডারি প্যানেল আছে। এই ড্রেসটার নাম দিয়েছি আমি টিয়া, খুব ইজি করে দেওয়ার জন্য তোমাদেরকে, নামটা খুব ইজি করে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে স্কিন কালারে, একটু ডিপ একটা মাটি টাইপের স্কিন কালারের ওড়না সালোয়ার আছে, সালোয়ারটাও খুবই ভালো কোয়ালিটির একটা কটন দিয়েছে। হ্যাঁ ড্রেসটা খুবই আরাম পাবে যে যে বানিয়ে পরবে, যারা যারা নিচ্ছ ড্রেসটা তাদের খুব ভালো লাগবে ডেলিভারি পেয়ে যখন হাতে পাবে ড্রেসগুলো, খুবই দারুণ লাগবে। এটার প্রাইস ছিল 2200 টাকা, তোমরা আজকে সারপ্রাইজ ডিসকাউন্টে পাচ্ছ মাত্র 1700 টাকা। এটা হচ্ছে ঈদের জন্য তোমাদের এই দারুণ অফারটা আমি দিলাম, সামনে যেহেতু ঈদ, তোমরা যারাই সুন্দর সুন্দর ড্রেস পরতে পছন্দ করো এটা নিয়ে নিতে পারো। সিল্কের ড্রেস দেখা আপু, ইনশাল্লাহ দেখিয়ে দিব। আপু প্রাইস বলো, প্রাইস হচ্ছে 2200 টাকা ছিল, এখন হচ্ছে মাত্র 1700 টাকা, তোমরা মাত্র 1700 টাকাতেই ড্রেসটা পেয়ে যাবে। অ্যামেজিং কালার ফারহানা আপু লিখেছে, দেখতে পাচ্ছি, টপ ফ্যান প্লাস শেয়ারার, সো যারা যারা শেয়ার করে দিয়েছো আমার এই লাইফটা তাদেরকে অনেক থ্যাংকস। তোমরা যারা এখন বিজি তারা কিন্তু চাইলে শেয়ার করে শেয়ার ভার্জনটাও দেখতে পারো পরে। সো নেক্সট কী টাইপ কালেকশন দেখতে চাও আমাকে একটু বললে আমি ওই টাইপ কালেকশন দেখিয়ে দিব নেক্সট লাইভে। আপু লুকিং সো বিউটিফুল অ্যান্ড কিউট অ্যান্ড প্রিটি, আই লাভ ইউ সো মাচ, রাদবিন লিখেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি এত কিউট কেন নাফিসা। আপু লিখেছে যারই ড্রেসটা ভালো লাগলো তারা টিয়া লিখে অর্ডারটা প্লেস করে দিবে, শোরুমে আসবে, হ্যাঁ শোরুমে এসে দেখে তারপর নিবে, শোরুম থেকে নিয়ে নিও। আমি বলবো তোমরা অনলাইনে যারা শপিং করতে ভয় পাও, গ্ল্যাম গার্ল চেইন স্টোর দিয়ে তোমাদের সাথেই আছে, সো গ্ল্যাম গার্লের ফিজিক্যাল 8টা লোকেশন আছে, ফিজিক্যাল স্টোর হচ্ছে টোটাল 8টা, তোমরা চাইলে যে কোনো লোকেশনে এসে দেখে পছন্দ করে নিয়ে নিতে পারবে ড্রেসগুলো। তুমি অনেক নাইস সিটিজি,
সিটিজিতে ড্রেসটা আছে? হ্যাঁ আপু, সিটিজিতে ড্রেসটা আছে। আজকে আমি অনেক লেট, উলফাত আপু লিখেছে আজ মিরপুর শোরুমে পাবো। হ্যাঁ আপু, আজকে আপনি মিরপুর শোরুমে পেয়ে যাবেন। সিটিজি শোরুমে কোথায়? সিটিজি শোরুমটা কোথায় আপু? সিটিজি শোরুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 119, 119 নম্বর শোরুম, আপনি প্লাজা আছে না নাসিরাবাদে, সেখানে তোমরা সিটিজি শোরুমটা পেয়ে যাবে। পার্টি ওয়ার ফর ঈদ ইভিনিং অ্যান্ড কমফোর্টেবল অলসো। আচ্ছা ওকে, সামি আপু লিখেছে পাকিস্তানি ড্রেস দেখাবে। আচ্ছা পাকিস্তানি ড্রেসও দেখাবো, সব ধরনের ড্রেসেসই দেখাবো, পার্টি ড্রেস দেখতে চাই। আচ্ছা দেখে নিও, পার্টি ড্রেস দেখিয়ে দিব। আপু পাকিস্তানি ক্রোমা ক্যাটালগের ড্রেসগুলো লাইভে দেখতে চাই। আপু ওগুলো শোরুমে আছে, তোমরা শোরুমে আসলে পাকিস্তানি প্রচুর কালেকশন পাবে। ওটা মানে এখন আমার লাইভ করা হয় নাই, দেখি আমি লাইভ করে দিব। পাকিস্তানি কালেকশন আমি লাইভ করতে ভয় পাই, দেখা যায় লাইভে আমি দেখাচ্ছি আর সুপার কমন হয়ে যাবে। তোমাদের ড্রেসগুলো এক্সক্লুসিভলি চাই, তাই না? সো এই কারণে তোমরা শোরুমে আসলে ওই কালেকশনগুলো পেয়ে যাবে। এগুলো কি আমাদের দেশীয়? না আপু, একটাও না। আমি সিল সহ মানে ক্যাটালগের বই সহ দেখিয়ে দিলাম, প্লিজ আমি যেটা যখন যেটাই বলবো সেটা তোমরা বিশ্বাস করো। যেটা দেশি দেশি বলি, যেটা মানে প্রচুর দেশি থাকে বাংলাদেশে, মানে বাংলাদেশের কালেকশন থাকে আমার গ্ল্যাম গার্লে, ইন্ডিয়ানও আছে পাকিস্তানিও আছে সবই আছে। সো দাম কম ভাবলে মানে পেলেই মনে করো না যে সেটা দেশি বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রচুর কালেকশন আছে যেগুলো ইন্ডিয়ান পাকিস্তানি, সেগুলোও যে রিজনেবল প্রাইসে দেওয়া যায় না এমন কিন্তু না। দুনিয়াতে এমন অনেক ব্র্যান্ড আছে যারা বাই ওয়ান গেট ওয়ান, কেন বাই ফোর গেট ওয়ান, বাই থ্রি গেট ওয়ান, বাই টু গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান এরকম অফার দেয়। হ্যাঁ দুপাট্টা কটন দেখাও, কটন দুপাট্টা ড্রেস আজকে নেই আমার কাছে, আরেকদিন আমি দেখিয়ে দিব। জাস্ট কয়েকটা লাইভ আগে গেলেই দেখতে পারবে। এবং কালকে আমি তোমাদের জন্য দুইটা লাইভ করেছি। এবং যে আপুরা সিল্কের ড্রেস দেখতে চাচ্ছ, গতকালকেই তো সিল্কের ড্রেসের লাইভ করা হয়েছে, সিল্কের ড্রেসের লাইভটা গতকালকেরটাই পেয়ে যাবে। সো আমার এই টিয়া লিখে এই ড্রেসটা অর্ডার প্লেস করতে পারবে তোমাদের যাদের এটা ভাল লাগছে। টোটাল চারটা বেসিক খুবই সুন্দর সুন্দর কালার আছে, পিঙ্ক খুবই সুন্দর একটা বার্বি পিঙ্ক, নট ওনলি পিঙ্ক, স্কিন কালার যেটা আমাদের মেয়েদের সব থেকে ফেভারিট কালার, ফিরোজা কালার বলতে মানে এই যে এই ব্লুটা, আর এই যে দেখো এই টিয়া কালারটা, টিয়া কালার ওড়না দেখে আমি নামটা দিয়েছি টিয়া কালার। আর এখানে আমি টিয়া কালারের উপরে আমার এই এমব্রয়ডারি প্যানেলটা বসিয়েছি। আমি চাইলে এটা ড্রেসের মধ্যে উপরে বসাতে পারতাম, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা সাইডে বসালে বেশি ভালো লাগবে। সো উত্তরাতে শোরুম দাও, দিলরুবা আপু লিখেছে তোমার ড্রেসটার প্রাইস বলো। আমার ড্রেসটার প্রাইস ছিল 2200 টাকা, তোমাদের জন্য এখন এটা একেবারে ঈদ সারপ্রাইজ ডিসকাউন্টে আছে মাত্র 1700 টাকায়। যাদেরই ভালো লাগছে এরকম ব্লক ব্লক টাইপের ড্রেস, যাদেরই ভালো লাগে দেখবে একটু ব্লক ব্লক, হ্যাঁ কালারগুলো কালার ব্লক করা আছে। সো এই টাইপের ড্রেস যাদের ভালো লাগে তারা কিন্তু আমার 8টা লোকেশানে এসেও নিয়ে নিতে পারো, চাইলে জাস্ট কি চাইলে জাস্ট অনলাইনেও অর্ডার প্লেস করতে পারো। অনলাইনে আমাদের রিভিউগুলো চেক করবে, আমরা ভয় পাই না, আমাদের রিভিউ বাটন ওপেন আছে, গ্ল্যাম গার্ল ভয় পায় না, গ্ল্যাম গার্লের রিভিউ বাটন ওপেন আছে, গ্ল্যাম গার্ল স্বাগতম করে তা আমাদের সব 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 আপুদেরকে, যেন আমাদেরকে অনেস্ট রিভিউটা দেয়। সো তোমরা অবশ্যই চেক করে নিবে শপিংয়ে মানে কোনো ড্রেস অর্ডার করার আগে যে কতগুলো আপুরা স্যাটিসফাইড, হ্যাঁ কত 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 আপুরা ড্রেস কিনে রেগুলার ভালো ভালো রিভিউ দিচ্ছে, খুবই পছন্দ করছে গ্ল্যাম গার্লের ড্রেস। ক্যান ইউ শো আদার কালার্স? আপু এটার আদার কোনো কালার নেই যেটা শো করব, হ্যাঁ এটার আদার কোনো কালার নেই যেটা শো করব। যদি অন্য কোনো কালার থাকতো এত সুন্দর ড্রেসে আমি অন্য কোনো কালার চাইও নি, আমি চেয়েছি তোমাদের এমন একটা কালার থাকুক যেটা আর কারো কাছে থাকবে না। সো এই কালারটা তোমরা চাইলে যে কোনো শোরুমে যেয়ে তুলে নিতে পারবে ড্রেসটা। আপু তোমার ড্রেসটা কি নারাঞ্জি? না আপু আমার ড্রেসটা অরিজিনাল শ্রী থেকে, আমি ক্যাটালগটাও দেখিয়ে দিয়েছি, সিল দেখিয়ে দিয়েছি, লোগো দেখিয়ে দিয়েছি, সব কিছু দেখিয়ে দিয়েছি। এই যে অরিজিনাল শ্রী ফ্যাবস থেকে, এই যে শ্রী ফ্যাবস থেকে লোগো সিল সব কিছু আছে, দেখে তোমরা শোরুম থেকে নিয়ে নিতে পারবে। নেটের ওনার ড্রেস দেখতে চাই। আচ্ছা ওকে, শোরুম কোথায়? আই উইল কাম, আমার শোরুম হচ্ছে ধানমন্ডি লালমাটিয়া মোহাম্মদপুর টোকিও স্কোয়ার মিরপুর বনানী বেলি রোড ওয়ারি, এবং আমাদের চিটংয়েও ব্রাঞ্চ আছে। সো তোমরা যে কোনো ব্রাঞ্চ থেকে এসে কালেক্ট করে নিতে পারবে ড্রেসগুলো। হ্যাঁ আমরা বেশি বিশ্বাস করি যে না, অনলাইনে তো আছি, আমরা অনলাইনে 2010 সাল থেকে অনলাইনে আমরা তোমাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, এবার আমি চাই তোমরা যেন এসে এসে দেখে নিতে পারো শোরুমে, এই কারণে শোরুম বেশি আমাদের।
গ্ল্যাম গার্লের শোরুম এই কারণে বেশি, সো দ্যাট তোমরা তোমাদের নিয়ারেস্ট লোকেশন থেকে এসে ড্রেসগুলো দেখে নিয়ে নিতে পারো। এই কারণে আমাদের অ্যাকচুয়ালি রিভিউ প্রচুর, মানে পজিটিভ রিভিউ, অনেক ভালো ভালো কমেন্ট আসে, বিকজ শোরুম থেকে নেয় তো, সো আপুরা দেখে বুঝে শপিং করে। আপু গ্রুপ থেকে আবার একদিন লাইভে এসো, সবার সাথে ভালো লাগে। আচ্ছা গল্প করা, আচ্ছা আমি গল্প করার জন্য আসবো লাইভে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আসবো। যেটা পড়েছো এইটার প্রাইস, এটা হচ্ছে 2200 টাকা ছিল, এটা তোমরা এখন পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়, আফটার সারপ্রাইজ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ এটা 1700 টাকায়। আপু বেলি রোড শোরুমে আছে? হ্যাঁ আপু বেলি রোড শোরুমে আছে এই ড্রেসগুলো। বেলি রোড শোরুমের অ্যাড্রেস হচ্ছে নাভানা বেলিস্টারের অপোজিটেই দেখবে গ্রিন কোজি কর শপিং মল, এটার গ্রাউন্ড ফ্লোরে শহীদ থাকালে গ্ল্যাম গার্লের শোরুম। গুল আহমেদের ড্রেস আনো আপু? হ্যাঁ আপু আছে, তোমরা চলে এসো শোরুমে, প্রচুর ড্রেস আছে। আপু বেশি বেশি ড্রেস এনো যেন নিতে পারি, অনেক অনেক ড্রেস আছে। গতকালকের লাইভটা দেখে নিও, ওই ড্রেসগুলো এখনও আছে। আমি বলি না যে একদিনে আমাদের লাইভের ড্রেস শেষ হয় না, কারণ আমরা স্টক বেশি বেশি করে আনি। একটা শোরুমে আপুরা এসে যেন ড্রেস পায় সেইরকম পরিমাণ কোয়ান্টিটি রাখতে হয়, আনতে হয়, সো আমরা অল্প কোয়ান্টিটি আনি না। আচ্ছা মিরপুর কোনো শোরুম আছে? হ্যাঁ মিরপুরে আমাদের শোরুম আছে, মিরপুর শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার। এই যে অনেকে হার্ট দিচ্ছ ড্রেসটা দেখে, থ্যাংক ইউ। সো মিরপুর 2 নম্বর যে মিরপুর শপিং সেন্টার আছে এটা লিফটের 2 এসে 327 এবং 328। আপনাকে খুব সুন্দর লাগছে আপু, সৈয়দ লিখেছে। আচ্ছা বেলি রোড কোথায় আপু? লাবণী শোভা। আচ্ছা বেলি রোড হচ্ছে নাভানা বেলিস্টারের অপোজিটেই দেখবে গ্রিন কোজি কর শপিং মল, এটার গ্রাউন্ড ফ্লোরে স্ট্রেইট উপরে উঠলেই তোমরা পেয়ে যাবে। জারা ইসলাম আপু লিখেছে, লোগো পাইনি আপু ড্রেসটা যখন হাতে পেয়েছি। আপু লোগো লাগবে তোমার নাকি ড্রেস লাগবে? তাহলে আমি তোমাকে লোগো ডেলিভারি করে দিই। তোমরা তো দেখছোই প্রত্যেকটা ড্রেসের লোগো দেওয়া আছে, দাও তো ড্রেসগুলো। হ্যাঁ এমন হতেই পারে, লোগোটা হয়তো মানে সাইডে ছিল, তুমি খেয়াল করনি বা কিছু, প্রত্যেকটা ড্রেসের মধ্যে লোগো দেয়া, লোগো উঠিয়ে রেখে কি করব? হ্যাঁ লোগো উঠিয়ে রেখে কি করবো? এই যে দেখো প্রত্যেকটা ড্রেসের মধ্যেই লোগো দেয়া আছে, আমি তো ক্যাটালগের বইও দেখিয়ে দিলাম। ট্রাস্ট না করতে পারলে আপু খুব ভালো, মানে আমার কোনো সমস্যা নেই, ট্রাস্ট না করতে পারলে তারা শোরুমে চলে আসবে, শোরুমে এসে দেখে নিবে। আর 10 বছরের পরও যদি মনে হয় যে কোনো মানে তোমার ডাউট আছে, এই কারণেই কিন্তু আমি চাই তোমরা বেশি বেশি করে শোরুমে আসো, কাপড় ধরলেই বুঝতে পারবে কোনটা কি, কোনটা আসল না কোনটা নকল, তোমরা কাপড় ধরেই বুঝতে পারবে। লোগো লাগে না, সার্টিফিকেট লাগে না, ড্রেস দেখলেই বোঝা যায় কোনটা কি। উত্তরাতে আছে শোরুম? না উত্তরাতে শোরুম নাই। ইন্ডিয়ান না পাকিস্তানি? আমার ড্রেসটা ইন্ডিয়ান আর যে ড্রেসগুলো দেখালাম সেগুলোও ইন্ডিয়ান। আপু অনেক অনেক নাইস, তা আমার না আপু লিখেছে, তোমার পরা ড্রেসগুলো দেখাও। আমার পরা এই ড্রেসটা তো মানে মাত্রই দেখিয়েছি, তুমি জাস্ট লাইভটা শেয়ার করে রিওয়াইন্ড ফরওয়ার্ড করে স্টার্টিংয়ে দেখে নিতে পারো, আমি আবার এন্ডিংয়ে আরেকবার দেখিয়ে দিয়েছি, দুইবার দেখিয়েছি, সো দ্যাট তোমার বুঝতে সুবিধা হয়। সো ড্রেসটার নাম দিয়েছি আমি টিয়া, যেহেতু ড্রেসটার ওনাটা খুবই সুন্দর, নাম দিয়েছি টিয়া। এখানে এটা হচ্ছে এমব্রয়ডারি করা আর এইগুলো হচ্ছে প্রিন্টেড ফ্লাওয়ার, স্কিন কালার প্রিন্টেড ফ্লাওয়ার। সো ড্রেসটা যারাই নিবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারো, টিয়া নামে ড্রেসটা অর্ডার করতে পারবে। পাকিস্তানি ক্রোমা ড্রেস আছে? হ্যাঁ আপু পাকিস্তানি ক্রোমা ড্রেস আছে শোরুমে, এই ড্রেসটা খুবই সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ, কুমিল্লা শোরুম দাও ফারজানা আপু, ওকে ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। গুলশানের শোরুম দাও আপু, বনানীতেই তো আছে, বনানীতেই তো আছে, গুলশান দিয়ে কী হবে বলো? আপু অনেক সুন্দর লাগছে, তৃষা হান্নান আপু লিখেছে, স্লিভের ঘের কত? ওকে স্লিভের ঘেরটা মেপে বলে দিচ্ছি, ওই যে আমার ড্রেসটা ওটা মেপে বলে দিচ্ছি। আপু হাজার ড্রেসটা আনবে? আচ্ছা চেষ্টা থাকবে, নিয়ে আসবো। প্রাইস বলো আপু, এটার প্রাইস ছিল 2200 টাকা, তোমাদের জন্য ঈদ সারপ্রাইজ ডিসকাউন্টে এটা এখন মাত্র 1700 টাকা। হাতাটা দেখাও, এই যে আমি হাতাটা দেখাচ্ছি, হাতাটার মধ্যে স্ট্রাইপও আসছে, এখানে পিঙ্কটাও আসছে, পিঙ্ক যে ব্লক প্রিন্টটা মানে আর কি ব্লক ব্লক ডিজাইন বলে এটাকে, সেই ডিজাইনটা, আর এটা হচ্ছে চেক একটা প্রিন্ট, হাতাটা চড়া হচ্ছে 12 ইঞ্চি চড়া। সো এটা কিন্তু ডাবল প্রিন্ট করা থাকে, আমি ওটাও বুঝিয়ে দিই, এই যে এই পাশেও যেরকম সম্পূর্ণ
47 ইঞ্চ পর্যন্ত স্লিভের জন্য কাপড় দেয়া, এই পাশেও আবার 47 ইঞ্চ পর্যন্ত লং কাপড় দেয়া। হ্যাঁ, পুরোটাই এই যে স্লিভের জন্যে। সো তুমি এটাকে চাইলে ভাঁজ করে, যারা বেল স্লিভ পরতে পছন্দ করো সেটাও করে নিতে পারবে, অনেক কাপড় থাকে। আপু, ইউ আর সো প্রিটি, লুক লাইক আ কুইন অফ বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। বা ওরে বাবা, মাশাল্লাহ, কী বলে এগুলো। মোহাম্মদপুরে কি শোরুম আছে? হ্যাঁ আপু, আমাদের রিমা আপু, মোহাম্মদপুরে আমাদের শোরুম আছে। মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির পাশে যে টোকিও স্কোয়ার শপিং মল, ওখানে আমাদের ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 225। এটা হচ্ছে গ্ল্যাম গার্লের শোরুমের নাম্বারটা। টিয়া পাখি, আপি তুমি কতটুকু লম্বা? আমি 5'6" আপু। টপ ফ্যান কখন হব? টপ ফ্যান হতে হলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। বারবার লাইক বাটনে প্রেস করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এটা আমি বলছি না, আমার নিয়ম না, এটা হচ্ছে গ্ল্যাম ইসে ফেসবুকের নিয়ম। সো তোমরা একটু চেক করে নিবে। হাই সুইট আপু, কেমন আছো? সো নাইস ড্রেস, নাজমা আপু লিখেছে, শ্রাবণী আপু লিখেছে, তোমার ড্রেস বেলি রোড শোরুমে সহজে পাওয়া যায় না। আপু কথাটা খুবই ভুল, বেলি রোড শোরুম এবং ওয়ারি শোরুম আমাদের সবচেয়ে বড় শোরুম। আমি প্রতিবার লাইভে আসলেই বারবার করে বলে দিই যে এই দুটো শোরুমে সবথেকে বেশি আমাদের স্টকের পরিমাণ থাকে, কারণ শোরুমের সাইজই বড়, সো বেশি বেশি করে জিনিস পাঠাতে লাগে। সো ওখানে পাওয়া যায়, বাট ওই শোরুমটা অনেক পপুলার। হ্যাঁ, ওই শোরুমটা অনেক পপুলার, বেলি রোডের শোরুমটা। সো তুমি যদি কোনো ড্রেস না পাও, তুমি জাস্ট ওখানে রিকোয়েস্ট ছেড়ে দিবে, দেখবে তুমি দুই দিনের মধ্যে আবার ওখানে পেয়ে যাবে। আমাদের তো ফোন নাম্বার আছে, তুমি চাইলে ফোন করে যেতে পারো শোরুমে। অনেক সুন্দর লাগছে আপু, ওকে থ্যাংক ইউ। লিটন হোসেন লিখেছে, ময়মনসিংহের শোরুম চাই চাই চাই। আর রিলাম লিখেছে, তোমার ড্রেসটার প্রাইস? আমার ড্রেসটা হচ্ছে 2200 টাকা ছিল, এখন সারপ্রাইজ ডিসকাউন্টে মাত্র 1700 টাকা। কি অ্যাভেলেবল? সুন্দরী আপু, শামিম আপু লিখেছে, আপু স্ক্রিনশট নিতে পারিনি প্লিজ আরেকবার দাঁড়াও। আচ্ছা, এই যে নাও স্ক্রিনশট নিয়ে নাও, আমি আবার দাঁড়াচ্ছি, তোমরা যারা যারা স্ক্রিনশট নিবে। এটা কিন্তু এমব্রয়ডারি, সো বুঝে স্ক্রিনশটটা নিও, আর ওনাটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা। যারা যেই ড্রেসটাই নিবে, এটার নাম দিয়েও তুমি অর্ডার প্লেস করতে পারো। এটার নাম হচ্ছে টিয়া, টিয়া লিখেও অর্ডার প্লেস করতে পারবে। খুবই লাভলি ড্রেসটা, আমি ভাবিনি পড়লে এত সুন্দর লাগবে। আরেকবার দাঁড়াও, স্ক্রিনশট নিব আপু, মাত্র আমি দাঁড়িয়েছি। ব্রাহ্মণবাড়িয়া শোরুম কোথায়? না, ব্রাহ্মণবাড়িয়াতে এখনও শোরুম নেই। নুসরাত জাহান লিখেছে, জাস্ট ওয়াও একটা ড্রেস পরেছো আপনি। জেসি আপু লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ড্রেসটা আমার যেরকম ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে একটা পার্ল, আমি বসিয়ে নিয়েছি পার্লের বাটনটা। আপু লুকিং সো বিউটিফুল আপু, লাভলি নাইস ড্রেস, থ্যাংক ইউ। বেলি রোড শোরুম কোথায়? বেলি রোড শোরুম হচ্ছে নাভানা বেলি স্টারের অপোজিটেই, দেখবে গ্রিন কোজি কট শপিং মল, এটার গ্রাউন্ড ফ্লোরে স্ট্রেট তাকালেই গ্ল্যাম গার্লের শোরুম। লিখেছে আপু, গুলশান একে শোরুম চাই, শুনেই আমার কাশি উঠে গেছে। আল্লাহ আপু, এটার জামাটা কি সিল্ক? না আপু, এটা কটনের একটা ড্রেস। আর সিল্কের ড্রেস দেখতে চাইলে গতকালকের লাইভ দেখতে পারো, আমার আগের লাইভগুলো দেখতে পারো, সিল্কের ড্রেস আছে। নাইস ড্রেস, নাদিয়া আপু লিখেছে, তুমি যেটা পরে আছো এটা ভালো লেগেছে। ওকে, শেলি আপু লিখেছে, উত্তরাতে শোরুম দাও প্লিজ। রেজওয়ানা আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, আপু কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। নাজমুন নাহার আপু, চলে আসছো তুমি লাইভে? আচ্ছা, অনেকেই লাইক দিচ্ছ আপু। লাঞ্চ করেছো? না আপু, দুপুরে লাঞ্চ বন্ধ। আর তুমি স্টুডেন্ট, বাজেট দাও, বাজেট ফ্রেন্ডলি ড্রেস দাও, হাজেট হাউস ওয়াইফ বাজেট ফ্রেন্ডলি ড্রেস দাও না। এটা তাহলে কি আপু, হাউস ওয়াইফ বাজেট ফ্রেন্ডলি ড্রেস কি এটা? না, 2200 টাকার ড্রেস 1700 টাকায় পাচ্ছ, অল ওভার এমব্রয়ডারি করা একটা ওড়না, এবং সাথে অল ওভার মানে এই যেখানে এমব্রয়ডারি প্যানেলও আছে, সব কিছু মিলিয়ে তুমি দেখতে পারো, তুমি নিজেই যাচাই করে নাও। ওকে, নিজেই যাচাই করে নাও, এত আপুরা কেন বলছে কম প্রাইস? বেশি সুন্দর ওড়নাটা, মিম আপু লিখেছে, হ্যাঁ আপু ওড়নাটাই বেশি লাভলি, ওড়নাটার কারণেই আমি নাম দিয়েছি টিয়া। আপু অলওয়েজ কিউ, সিলভিয়া আপু লিখেছে, আপু টোকিও স্কোয়ার থেকে শপিং করলে কি ডিসকাউন্ট কার্ডটা পাবো? না আপু, কোনো শোরুমেই ডিসকাউন্ট কার্ডটা পাবে না, শুধু অনলাইনে শপিং করলে ডিসকাউন্ট কার্ড পাবে, শোরুমে সেই ডিসকাউন্ট কার্ড নিয়ে আসলে ডিসকাউন্টটা পাবে। শোরুমে এসে তোমার ডিসকাউন্ট কার্ডটা অবশ্যই জমা দিতে হবে, ক্যাশের মতো ইউজ হয়, তুমি কার্ডটা জমা দিলে তোমাকে 10% ডিসকাউন্ট দিবে।
তোমার ড্রেসটা কিভাবে অর্ডার করব। জাস্ট আপু টিয়া লিখে অথবা একটা ছবি অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো আমাদের পেজে। আমাদের পেজের নাম হচ্ছে গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস, এবং মনে করে কিন্তু পেজে যে লাইক বাটনে প্রেস করে ফলো বাটনে যে গেট নোটিফিকেশনসটা অন করে রাখবে। আপু আফরিন ড্রেসগুলো আবার আনো। আপু আফরিনটা আছে, আপু আফরিনটা আছে, তুমি আমাদের যে কোনো শোরুমে পেয়ে যাবে, অনলাইনেও নিয়ে নিতে পারো। ড্রেসটা সত্যিই সুন্দর, মৌসুমী আপু লিখেছে, থ্যাংক ইউ, ইউর লুকিং সো ওয়াও। রাদভিন আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, তোমার ড্রেসটা অর্ডার করেছি। পাহমি আপু লিখেছে, কে কে অর্ডার করেছো আমার ড্রেসটা বলো তো, কে কে অর্ডার করেছো? আপু একটাও কমেন্ট পড়লা না। আসমাউল হুসনা অন্তরা আপু লিখেছে, এই যে দেখো আপু পড়ে ফেলেছি লক্ষ্মী আপু। আচ্ছা আপু শেয়ার করেছি, নাজমুন নাহার আপু লিখেছে, থ্যাংক ইউ। এটার উপরে কি ডিসকাউন্ট হবে? হ্যাঁ আপু, এটা 2200 টাকা ছিল, এটা তোমরা এখন মাত্র 1700 টাকায় ঈদ সারপ্রাইজে পেয়ে যাচ্ছ, ঈদ সারপ্রাইজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। এটা মাত্র 1700 টাকায় তোমরা এই ড্রেসটা পাচ্ছ, এটা 2200 টাকা ছিল, তোমরা এখন পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়। সো এই কারণে একটু চট করে অর্ডারটা প্লেস করতে হবে, সো দ্যাট তোমার ভাগে পড়ে ড্রেসটা। কাপড় কি সুতির? হ্যাঁ, কটনের ড্রেস, কটনের সালোয়ার, এবং ওড়নাটা হচ্ছে জর্জেটের মধ্যে অল ওভার, এই যে এমব্রয়ডারি করা। আপু পাকিস্তানি ড্রেস চাই, তাহলে আপু চলে আসো শোরুমে, সব শোরুমে পাকিস্তানি কালেকশন আছে। 1450 টাকার ফয়েল ড্রেসগুলো আবার রিস্টক করো, রেজবান আপু লিখেছে। আচ্ছা আপু চেষ্টা থাকবে, শুধুমাত্র মনে হয় জিজিতেই অনেক টপ ফ্যান, অবাক হয়ে দেখি। আচ্ছা মাহমুদা আপু লিখেছে, মিরপুর শোরুমে তোমার ড্রেসটা আছে? সালমা আপু লিখেছে, হ্যাঁ আপু আছে। আপু ইউ লুক সো ভেরি নাইস। আচ্ছা ইয়েলো টিউলিপের মতো পাকিস্তানি ড্রেস আনো। আচ্ছা ইয়েলো টিউলিপটা আমি জাস্ট লাইভে দেখানোর পর ওটার ধুম উঠে গেছে, প্রত্যেকটা শোরুম থেকেও স্টক আউট, ওটা অনলাইন থেকেও স্টক আউট। ড্রেসটা খুবই পছন্দ করেছে আসলে, ড্রেসটার ওড়না, ড্রেসের মেটিরিয়াল সব কিছু মিলিয়ে জাস্ট মানে খুব দারুণ ছিল কম্বিনেশন, ওয়াও ড্রেস। আপু অনেক শেয়ার লাইক করলাম কিন্তু টপ ফ্যান হই না। আপু টপ ফ্যান এইভাবে আপনি বুঝতে পারবেন না, আপনাকে রেগুলার আমাদের পেজের সাথে এঙ্গেজ থাকতে হবে, তাহলে যেটা হবে সপ্তাহ শেষে মানে থার্সডেতে মেবি সিলেকশন শুরু হয়ে যায়। প্রতি সপ্তাহে টপ ফ্যান চেঞ্জ হয়, ওকে? মানে এখনই আপনি লাইক দিয়ে এখনই জেনে যেতে পারবেন না যে আপনি টপ ফ্যান কিনা, আপনাকে রেগুলার মেনটেন করতে হবে এটা। আপু সিকোয়েন্স ড্রেস দেখান। আচ্ছা ইনশাল্লাহ দেখিয়ে দিবো। আপু আমি একটা অর্ডার করে ফেলেছি, ওকে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, ওকে? হ্যাঁ, তোমাদের মনের যেন সকল সৎ ইচ্ছা পূরণ হয় সেই দোয়া করি। তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিতে ভুলবেন না। আর আমার জাস্ট ছোট্ট একটা ইচ্ছা যেন আমি তোমাদের সবার অনেক কাছাকাছি চলে আসতে পারি, এই দোয়াটা করো যেন আমি তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি, যে যে বলছো যেখানে শোরুম দিতে সেখানে যেন শোরুম নিয়ে চলে আসতে পারি। সো গ্ল্যাম গার্লের উপর এত আস্থা রাখার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংকস, এত ভালোবাসার জন্য, এত পজিটিভ রিভিউ দেওয়ার জন্যে। আমি দেখি রিভিউ বাটনে প্রচুর প্রচুর রিভিউ আসে, থ্যাংক ইউ সো মাচ। তুমিও রিভিউ বাটনে যেয়ে রিভিউ দিয়ে দিবে যে কেমন লাগলো গ্ল্যাম গার্লের অল ওভার সার্ভিস অ্যান্ড কোয়ালিটি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।